আসসালামু আলাইকুম। আমরা যারা মন থেকে কাউকে ভালোবাসি তারা নিশ্চয়ই তাকে হারানোর ভয় পায়। ধরুন আপনি এবং আপনার ভালোবাসার মানুষটি একটি লিফটে বন্দী রয়েছেন, যে ফ্লোরেই যাচ্ছেন না কেন সেখানেই জম্বিদের আক্রমণ। এমন পরিস্থিতিতে জম্বিদের হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য আপনার ভালোবাসার মানুষটি জম্বির মুখে ঝাঁপ দিল, ওই মুহূর্তে আপনি কি করবেন? লিফটে উঠে অন্য ফ্লোরে চলে যাবেন, নাকি আপনার ভালোবাসার মানুষটির সাথে নিজেকেও স্যাক্রিফাইস করে দিবেন? আজ আমি আপনাদের জন্য এমনই এক গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে রয়েছে শহর ভরা জম্বি আর তার মাঝে দুজন ভালোবাসার মানুষ, যারা কিনা একজন আরেকজনকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে। তো চলুন জানা যাক এই লড়াইয়ে কে জেতে, রক্তপিপাসু জম্বিরা নাকি ভালোবাসার তৃষ্ণায় তৃষ্ণার্ত এই দম্পতি। তো গল্পের শুরুতেই আমরা জাংকে দেখতে পাই, যে কিনা তার স্কুল ভবনের ছাদের কার্নিশে বিপজ্জনকভাবে বসেছিল। সবাই ভাবছিল যে সে হয়তোবা নিজেকে শেষ করে দিতে চাইছে, আর এই কারণেই তখনই সেখানে পুলিশ চলে আসে। একজন পুলিশ ছাদে চলে যায় এবং জাংকে নেমে আসার অনুরোধ করতে থাকে, তবে জাং তার কথায় পাত্তা দেয় না, সে নিজের ধ্যানে বসে থাকে। সে এই ব্যাপারটার অনেক মজা নিচ্ছিল, কেননা সে তো সেখানে নিজেকে শেষ করে দেওয়ার জন্য বসেইনি, আর এই কারণেই সবাইকে চিন্তিত দেখে সে অনেক মজা পাচ্ছিল। আর এরপর আমরা স্কুলের ভেতরে একটি ক্লাস দেখতে পাই, ছাত্রদের সবাইকে স্কুলে আটকে রাখা হয়েছিল। যতক্ষণ না জাংকে ছাদ থেকে নামিয়ে আনা হবে ততক্ষণ কারোর ছুটি হবে না। এখানে ইউন নামের একজন মেয়েকে দেখতে পাই যে কিনা এই ব্যাপারটা নিয়ে বেশ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সে স্যারকে জিজ্ঞাসা করে যে সে জাংকে ছাদ থেকে নামিয়ে আনলে তাদের ছুটি হবে কিনা। স্যার বলে ছুটি হবে। তখন সে বাহানা করে ক্লাস থেকে বের হয়ে যায় এবং সরাসরি চলে যায় ছাদে। সেখানে সে কিছুক্ষণ জাংয়ের সাথে কথা বলে, জাংও এখানে তার সাথে বেশ সুন্দর সময় কাটায়। ইয়ুন বুঝে গিয়েছিল যে জাং এখানে নিজেকে শেষ করে দেওয়ার জন্য আসেনি, আর এ কারণেই সে যখন উঠে চলে যাচ্ছিল তখন সে ইচ্ছাকৃতভাবেই জাংকে ধাক্কা দিয়ে ছাদ থেকে নিচে ফেলে দেয়। নিচে যেহেতু আগে থেকেই নিরাপত্তা বলাই ছিল তাই জাংয়ের কিছুই হয় না। জাং নিচে পড়ে ইয়ুনের উপর রাগ করে না, বরং অদ্ভুত দৃষ্টিতে সে তাকে দেখতে থাকে। দেখেই বোঝা যাচ্ছিল যে জাং শুধুমাত্র ছাদ থেকে নিচেই পড়েনি, বরং সে গভীরভাবে ইউনের প্রেমেও পড়ে গিয়েছিল। এদিকে ছাদে থাকা পুলিশ অফিসারটি অবাক হয়ে ইউনের কাণ্ড দেখে। ইউন তখন বলে সে শুধুমাত্র জাংকে সরানোর জন্য এই কাজটি করেছে, সে নিরাপত্তা বলয়ের উপর তাকে ফেলেছে যাতে করে জাংয়ের কিছু না হয়। কিন্তু পুলিশ তার কথা শোনে না, বরং তাকে টেনে নিচে নিয়ে যায়। এখানে ইউন জাংকে বলে যে সে তো জানতো সে জাংয়ের কোনো ক্ষতি করার জন্য তাকে নিচে ধাক্কা দেয়নি, আর এই ব্যাপারটা সে যেন পুলিশকে বলে। ঠিক তখনই জাং অবাক করা এক কাণ্ড ঘটায়, সে সরাসরি ইউনকে জিজ্ঞাসা করে যে সে কি তার প্রেমিকা হবে, যা শুনে ইউন পুরোপুরি অবাক হয়ে যায় এবং তার দিকেই তাকিয়ে থাকে। এখানেই এই দৃশ্যটি কাট হয়ে যায়। আমাদেরকে দেখানো হয় অনেক বছর পরের দৃশ্য। আমরা ইউনকে দেখতে পাই যে এখন একজন পুলিশের বড় অফিসারে পরিণত হয়েছিল। ইউনকে তার সহকর্মীদের সাথে ট্রেনিংয়ে অংশ নিতে দেখা যায়, সে পুলিশের একজন ট্রেনিং অফিসার ছিল। আর এরপর আমরা একটি হোটেল দেখতে পাই, হোটেলের একটি ঘর থেকে শব্দ আসলে অন্যান্যরা হোটেলের রিসেপশনে অভিযোগ করে। যখন রিসেপশনের ছেলেটি সেই ঘরে কথা বলতে যায় তখনই কেউ একজন ছেলেটিকে টেনে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলে। আমরা হাতাহাতি শব্দ শুনতে পাই, আর এরপরই আমরা জাংকে দেখতে পাই যার গায়ে বেসবল জার্সি ছিল, অর্থাৎ জাং এখনও স্কুলের মতো বেসবল খেলতো। তবে তাকে আমরা কিছুক্ষণ পরে দেখতে পাই সেই হোটেলটিতে যেখানে ইতিমধ্যে ওই রিসেপশনে ছেলেটিকে খুন করে ফেলা হয়েছিল। আমরা এখানে জানতে পারি যে জাংও একজন পুলিশ অফিসার, আর এই কেসের তদন্ত করতেই সে এখানে এসেছে। এখানে তদন্ত করতে করতে জাং খুনিকে হোটেলের ওই ঘরের খাটের নিচে খুঁজে পায়, অর্থাৎ খুন করার পর খুনি পালিয়ে যায়নি, যা দেখে জাং কিছুটা অবাক হয়ে যায়। জাং যখন খুনিকে জিজ্ঞাসা করে যে সে কেন খুন করেছে তখন খুনি অদ্ভুত সব কথা বলে, যেমন সে স্বপ্নে দেখেছে যে তার অনেক তৃষ্ণা পেয়েছে ইত্যাদি। তারা এখানে খুনের অস্ত্র খুঁজে পাচ্ছিল না, হঠাৎই তারা লক্ষ্য করে খুনির দাঁতে মুখে রক্ত লাগানো। তখনই জাং বুঝে যায় যে খুনি কামড়ে কামড়ে ছেলেটিকে মেরে ফেলেছে। আর এরপর আমরা ইউনকে দেখতে পাই যে কিনা তার সহকর্মীর সাথে বসে দুপুরের খাবার খাচ্ছিল। তখন তার কাছে জাংয়ের কল আসে, জাং তাকে জানায় যে এক খুনি তাকে বলেছে যে সে পুলিশ ট্রেনিং করার সময় কিছু নেশাজাতীয় দ্রব্য পেয়েছিল,
এবং সেই নেশা করেই সে এখন খুন করছে। যেহেতু ইয়ুন ট্রেনিং অফিসার ছিল, তাই জাং তার কাছ থেকে ব্যাপারটা জানতে চায়। ইয়ুন এখানে সেই পুলিশ অফিসারের নাম জিজ্ঞাসা করে যার কাছ থেকে খুনি নেশাজাতক দ্রব্য নিয়েছিল। জাং বলে তার নাম লি। ইয়ুন লিকে ভালো করে চিনত। ফোন রেখে সে যখন উঠে যায়, তখন দেখা যায় লি তার সহকর্মীকে আক্রমণ করেছে, তবে কোনো অস্ত্র দিয়ে নয়, সে তার সহকর্মীকে কামড়ে দিয়েছে। তার চোখগুলো ঘোলাটে হয়ে গিয়েছে এবং পুরো মুখে রক্ত মাখানো। এসব দেখে ইয়ুনরা ভয় পেয়ে যায়। ইয়ুন এখানে কোনো মতে লিকে আটকে রাখে এবং তার সহকর্মীকে বলে আহত অফিসারকে চিকিৎসার জন্য নিয়ে যেতে। মুখ বেঁধে লিকে যখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, তখন ইয়ুন কল দেয় জাংকে। জাংয়ের সাথে কথা বলে সে লক্ষ্য করে লি তার হাতে কামড় দিয়েছে। এমন সময় সেখানে দুর্যোগ মোকাবেলা কেন্দ্র থেকে কর্নেল হান চলে আসে। কর্নেল হান ইয়ুনকে বলে অফিসার লির একটি সংক্রামক রোগ থাকার সম্ভাবনা রয়েছে, তাই আপাতত তার সংস্পর্শে যারা এসেছে তাদেরকে তারা আলাদা করে রাখবে। এই বলে কর্নেল তার মোবাইল ফোন এবং পিস্তল নিয়ে নেয় এবং তাকে সাথে করে নিয়ে যায়। কর্নেলের কাছে তখন আবারও জাং কল করে এবং জিজ্ঞাসা করে ইয়ুন ঠিক আছে কিনা। কর্নেলকে সে লি এবং খুনির সব কথা খুলে বলে এবং তার সাথে দেখা করতে বলে। দেখা করার পর কর্নেল বলে এই ধরনের ভাইরাসের কারণে মানুষের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষ এমন কাণ্ড করে ফেলে এবং কামড়ের মাধ্যমে একজনের শরীরের ভাইরাস অন্যজনের শরীরে প্রবেশ করে। তখন জাং বলে এটি কোনো ভাইরাস না হয়ে কোনো রকমের নেশাজাতক দ্রব্যের সাইড ইফেক্টও হতে পারে, যার উত্তরে কর্নেল বলে যে সে যদি খুনি এবং লির ব্যবহার করা সে নেশাজাতক দ্রব্য বের করে আনতে পারে, তবেই যেন সে তার সাথে কথা বলে। জাং তার কথা মতো আবারও তদন্ত করতে চলে যায় ওই হোটেলে। অনেক খুঁজে সে সেখানে এক ধরনের ক্যাপসুল খুঁজে পায়। আর ঠিক তখনই তার সহকর্মী তাকে কল দিয়ে জানায় যে লির শরীরে কোনো রকম নেশাজাতক দ্রব্য পাওয়া যায়নি, এটি ভাইরাসই হবে। ফলে হতাশ হয়ে জাং তখন চলে যায় তার বেসবল একাডেমিতে। সে তার এক বন্ধুকে ক্যাপসুলটি দিয়ে এটি কি তা বের করতে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ুনকে শহর থেকে দূরে কোথাও টেস্ট করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সব পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে কর্নেল বলে তার পরীক্ষার ফল আসা পর্যন্ত তাকে এখানেই থাকতে হবে। তাকে একটি ঘরে নিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। এখানে আমরা কর্নেলকে দেখতে পাই যে কিনা ইয়ুনের কাগজপত্রগুলো বারবার যাচাই করছিল। এদিকে জাংয়ের বন্ধু ক্যাপসুল সম্পর্কে খোঁজ বের করে। এই ক্যাপসুলটি ভাইরাসের প্রতিষেধক হিসাবে তৈরি করা হয়েছিল, তবে এটার অনেক ভয়ানক সাইড ইফেক্ট থাকার কারণে এটা ব্যান করে দেওয়া হয়েছে। সাইড ইফেক্টগুলো হলো এটা খেলে মানুষের নেশা হয়, মানুষের হ্যালুসিনেশন হয় এবং মানুষ অদ্ভুত সব কাজকর্ম করতে থাকে। এর নাম হলো নেক্সট। পরদিন সকালে ইয়ুনকে আবারও পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে তার দেখা হয় লিয়ের সাথে। লি ইয়ুনকে আক্রমণ করে বসে। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে চলে যায় হানের কাছে। হান জানায় যে সে ঠিক আছে, তার শরীরে ভাইরাস পাওয়া যায়নি, সম্ভবত ভাইরাস তার শরীরে অ্যান্টিবডি তৈরি করেছে। আর এরপর হান ইয়ুনকে চলে যেতে বলে। বেরোতেই তার দেখা হয় জাংয়ের সাথে। জাং এখানে ওই ক্যাপসুলটি নিয়ে হানের সাথে দেখা করার জন্য এসেছিল। এখন জাং যখন হানের সাথে দেখা করে বেরিয়ে আসে, তখন ইয়ুন সরাসরি তাকে প্রপোজ করে, তাও আবার বিয়ের জন্য। যে ব্যাপারটা জাং এর বিশ্বাসই হচ্ছিল না, সে এখানে অবাক হয়ে গিয়েছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা আরও একটি জায়গায় লিওর মতো ভাইরাসযুক্ত আরেকজনকে দেখতে পাই, যে কিনা আরও ৬ জন মানুষকে মেরে ফেলেছিল। কর্নেল হান সেখানে গিয়ে পৌঁছায়। জানা যায় এই লোকটি নিউমোনিয়ার ঔষধ হিসাবে কোনো এক ধরনের ড্রাগস নিয়েছিল, আর এরপর থেকেই তার এই অবস্থা। টিভিতে খবর প্রচার করা হলে ইয়ুনের সহকর্মী কিম বসে সেই খবর দেখে। ইয়ুন তখন সেখানে চলে আসে এবং বলে তাকে ৬ মাসের জন্য ছুটি দেওয়া হয়েছে। কিম জিজ্ঞাসা করে সে কোথায় থাকবে। উত্তরে ইয়ুন জানায় সে পুলিশ ডিপার্টমেন্টের থেকে অ্যাপার্টমেন্ট পাবে, তবে এই ক্ষেত্রে অ্যাপার্টমেন্ট পেতে হলে বিয়ে করতে হয়। ফলে আমরা বুঝতে পারি যে ইয়ুন কেন জাংকে বিয়ের জন্য প্রপোজ করেছিল, যাতে করে সেই ৬ মাস অ্যাপার্টমেন্টে খুব ভালোভাবে থাকতে পারে। এ কারণেই সে এখনই জাংকে বিয়ে করতে চাইছিল। এখানে কিমকে দেখে মনে হয় যে কথা শুনে তার মন খারাপ হয়ে গিয়েছে। সে সেখান থেকে উঠে চলে আসে, আর এরপর সে এক সাংবাদিকের সাথে দেখা করে। ওই সাংবাদিক তাকে বলে যে সে যদি ভেতরের সকল তথ্য তাকে জানায়, তাহলে সে তাকে মোটা অঙ্কের টাকা দিবে। আমরা এখানে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করি,
আর সেটা হলো কিমের ঘাড়ে একটি আঁচড়ানোর দাগ ছিল যা তাকে লি দিয়েছিল। সে সবার কাছ থেকে এই দাগটি লুকিয়ে রেখেছিল যাতে করে তাকেও বন্দি করে না রাখা হয়। এজন্যই কিমকে একটু অসুস্থ দেখাচ্ছিল। এখন পরবর্তী দৃশ্যে দেখা যায় ইয়ুন তার অ্যাপার্টমেন্টে শিফট করেছে, তার সাথে জাংকেও দেখা যায়, অর্থাৎ তারা দুজন এখন ম্যারিড কাপল ছিল। ইয়ুন তার অ্যাপার্টমেন্টের প্রত্যেকটি ফ্ল্যাটে যায় এবং সবার সাথে পরিচিত হওয়ার জন্য সবাইকে রাইস কেক উপহার দেয়। এখানে আমরা অ্যাপার্টমেন্টের সবার সাথে পরিচিত হই। ইয়ুন প্রথমে একটি ছোট্ট মেয়ের বাসায় যায় আর এরপর সে এক অ্যাটর্নির ঘরে যায় যে কিনা তার স্ত্রীকে নিয়ে থাকতো। তারপর সে ডাক্তার মিনজুর বাড়িতে যায় যে কিনা তার স্বামীর সাথে বাস করত, তবে সে জানতই না যে তার স্বামী তার অবর্তমানে তাকে চিট করছে। এখন ইয়ুন তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে, তাকে দেখতে খুবই খুশি মনে হচ্ছিল। সে জাংকে বলে ছোটবেলা থেকেই তার খুব ছোট বাড়িতে অনেক কষ্টে জীবন কেটেছে, তার সবসময় সম্পূর্ণ নিজের একটি অ্যাপার্টমেন্টের খুব শখ ছিল, আজ তার সেই শখ পূরণ হয়েছে। জাংও এখানে ইয়ুনের খুশি দেখে খুশি হয়ে যায়। পরদিন খুব ভোরে কর্নেল হান জাংয়ের সাথে দেখা করতে আসে। কর্নেল হান জাংকে ওই ভাইরাসের কেসে তার সাথে কাজ করতে বলে। তদন্ত করার জন্য সে জাংকে অনেক টাকাও দেয়। জাংয়ের ইচ্ছা না থাকলেও সে না করতে পারে না। আর এরপর আমরা কিমকে দেখতে পাই যে কিনা একটি পুরনো বাড়িতে লুকিয়েছিল। সে না পেরে ইয়ুনকে কল দেয় এবং সব কিছু খুলে বলে। এটা শুনে ইয়ুন দ্রুত গিয়ে তাকে নিয়ে আসে এবং সান্ত্বনা দেয় যে তার কিছুই হবে না। ইয়ুন কিমকে পরীক্ষা করতে নিয়ে যায়, তবে কিম সেখান থেকে পালিয়ে যায় কারণ সে বুঝে গিয়েছিল যে এখানে তার অবস্থা লিয়ের মতো হবে। ইয়ুন বুঝতে পারে যে সে পালিয়ে ওই সাংবাদিকের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছে, তাই তো ইয়ুন সেখানে থাকা চিকিৎসকদের জিজ্ঞাসা করে যে বেশি অসুস্থ ভাইরাসে আক্রান্ত রোগীদেরকে কোথায় রাখা হয়। তারা জানায় যে একটি ফ্রিজের ট্রাকে রাখা হয়। ঠিক তখনই আমরা কিমকে ওই ফ্রিজের ট্রাকে দেখতে পাই যে সেখানে ভিডিও করছিল সাংবাদিককে দেওয়ার জন্য। এমন সময় তার উপর ভাইরাসে আক্রান্ত একজন রোগী আক্রমণ করে। এদিকে জাং এবং হানকে দেখা যায় যারা কিনা নেক্সট ক্যাপসুলের ডিলারের সাথে দেখা করতে গিয়েছিল। এখানে তার গাড়ির ডিকিতে একটি ভাইরাসে আক্রান্ত রোগীকে খুঁজে পাওয়া যায় যে কিনা তাদের উপর আক্রমণ করে। হান এখানে ওই ডিলারকে জিজ্ঞাসাবাদ করলে ডিলার জানায় যে সে নেক্সট সম্পর্কে কিছুই জানে না। এমন সময় তাদের কাছে কল আসে এবং ডর্ম থেকে কিমের পালিয়ে যাওয়ার খবর আসে। তারা দৌড়ে সেখানে চলে যায়। কিমকে খুঁজতে খুঁজতে ফ্রিজারের দরজা খোলা হলে সেখানে শত শত ভাইরাসে আক্রান্ত রোগীকে দেখা যায় যারা কিনা বেরিয়ে আসতে চাইছিল। ইয়ুন তাদের মধ্য থেকে কিমকে দেখতে পায় এবং তাকে বাঁচানোর জন্য ছুটে যায়। এদিকে জাং ছুটে যায় ইয়ুনকে বাঁচানোর জন্য। তারা দুজন মিলে কিমকে বের করে আনে আর এরপর ইয়ুন হানকে বলে যে সে আর কতদিন এসব লুকিয়ে রাখবে, তার উচিত এখন সবাইকে বলে দেওয়া যাতে করে সবাই এই ভাইরাসের ব্যাপারে সতর্ক হতে পারে। আর এরপর আমরা ইয়ুন এবং জাংকে তাদের অ্যাপার্টমেন্টে দেখতে পাই। তারা দুজন জাং এর মায়ের সাথে কথা বলছিল। এমন সময় তাদের উপরের তলায় ডাক্তার দম্পতির ফ্ল্যাটে শব্দ হতে থাকে। প্রতিদিনই তাদের ফ্ল্যাটে শব্দ হয়। জাং এই ব্যাপারে কথা বলার জন্য উপরে যায় এবং সেখানে স্বামীটির সাথে অন্য একজন মেয়েকে দেখতে পায়, ফলে তার কিছুটা সন্দেহ হয়। অন্যদিকে কর্নেল হানকে দেখা যায় যে কিনা ওই ড্রাগস ডিলারের কাছ থেকে অনেকগুলো নেক্সট ক্যাপসুল উদ্ধার করেছিল। পরদিনই টিভি নিউজে এই ভাইরাসের কথা ছড়িয়ে পড়ে। এই ভাইরাসকে উন্মাদনা ভাইরাস বলে ডাকা হয়। শহরের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছিল। এরই মধ্যে ইউনের বিল্ডিং এর ম্যানেজারের সাথে তার কথা কাটাকাটি হয় কারণ সে একদিন বিল্ডিং এর দরজা ভেঙে ফেলেছিল। আর এরপর সে তার নিজের ঘরে যায়। ঠিক তখনই ডাক্তারদের ফ্ল্যাট থেকে আবারও শব্দ শুনতে পেলে সে উপরে চলে যায় দেখার জন্য। মিনজুর স্বামী তাকে বাড়ির ভেতরে ঢুকতে দিতে চাইছিল না, তাই সে জোর করে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং বাথরুমে গিয়ে হতভম্ব হয়ে যায়। ডাক্তার মিনজু সেই উন্মাদনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মিনজুর স্বামী এখানে ইচ্ছাকৃতভাবে ইয়ুনকে তার ওই আক্রান্ত স্ত্রীর সাথে ওয়াশরুমে আটকে দেয়, যা দেখে ইয়ুন অনেক ঘাবড়ে যায়। মিনজু তার উপর আক্রমণ করতে চায়, তবে ইয়ুন অনেক চালাকিকতার সাথে সেখান থেকে কোনো মতে বেরিয়ে আসে। মঞ্জুও তার পেছন পেছন বেরিয়ে আসে। এতে করে সবাই আস্তে আস্তে করে এই ভাইরাসের ব্যাপারে জেনে যায় এবং প্রচণ্ড হইচই সেখানে শুরু হয়ে যায়। মঞ্জু ইয়ুনের পাশের বাড়িতে থাকা ওই বাচ্চা মেয়েটির সামনে পড়ে যায়। ইয়ুন মেয়েটিকে কোনো মতে বাঁচিয়ে নেয়। আর এরপর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র থেকে এসে মিনজুকে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় তাদের অ্যাপার্টমেন্ট ইউজারদের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল, আর এ কারণেই তারা লকডাউনের ভয়ে অনেক বেশি বাজার করতে শুরু করে, যাতে করে কোয়ারেন্টাইনে রাখা হলে তারা বেঁচে থাকতে পারে। অন্যদিকে অবশেষে কর্নেল হান মিডিয়ার সামনে এই উন্মাদনা ভাইরাস নিয়ে কথা বলে। সে বলে এই ভাইরাসটি সত্যিই আছে, সে এটি কিভাবে ছড়াতে পারে এবং এর সিমটম কি সব মিডিয়াকে জানায়। এদিকে জাং মিনজুর বাড়িতে তল্লাশি চালিয়ে সে ক্যাপসুলগুলো খুঁজে পায়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে জাং সরাসরি চলে যায় হানের অফিসে। সে সেখানে মিনজুর সাথে দেখা করে। মিনজুর অবস্থা খুবই খারাপ ছিল। জাং মিনজুকে আশ্বস্ত করে যে যে তার এই অবস্থা করেছে জাং তাকে ছাড়বে না। জাং এর ধারণা মিনজুর স্বামী তাকে মেরে ফেলার জন্য এই ট্যাবলেটগুলো তাকে খাইয়েছিল। অন্যদিকে হান বন্দি ড্রাগ ডিলারের সাথে দেখা করে এবং ওই ঔষধগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে। এখন এখানে মিনজুর স্বামী হাইয়ংকে জাং খবর দেয় যে তার স্ত্রী মারা গিয়েছে। এতে করে তাকে খুব একটা চিন্তিত মনে হয় না, বরং সে তো তখন পুলিশের তল্লাশি নিয়ে বেশি চিন্তিত ছিল। জাং দেখে হাইয়ং তার বাড়িতে থাকা সব রক্তের দাগ পরিষ্কার করে ফেলেছে। এখন স্ত্রীর হত্যার দায়ে তাকে গ্রেফতার করে নেওয়া হয়, কারণ ওই ঔষধ ছাড়াই তার মাথার আঘাতের কারণেই সে মারা গিয়েছিল। বরঞ্চ ওই ঔষধ খাওয়ার কারণে সে কিছুটা সময় বেশি বেঁচেছিল। তার মাথার আঘাতটি দিয়েছিল তার স্বামী হাইয়ং, আর এ কারণেই তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছিল। অন্যদিকে হান ইউনের কাছে আসে এবং তাকে জানায় তাদের অ্যাপার্টমেন্ট হাউসটিতে ইনফেকশন ছড়িয়ে গিয়েছে, কারণ ওই ড্রাগ ডিলার নিজেই বলেছে যে সে এই অ্যাপার্টমেন্ট হাউসের জিমে ঔষধগুলো বিক্রি করেছে এবং অনেকেই তা কিনেছে। এর মানে হচ্ছে ইনফেক্টেড মানুষের সংখ্যা সামনে ধরা পড়বে। কর্নেল হান বলে যে তারা এই পুরো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটাই লকডাউন করে দিবে, এখান থেকে কেউ বের হতে পারবে না বা এখানে কেউ নতুন করে প্রবেশ করতে পারবে না। হান বলে চাইলে ইউন এখান থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু ইউন বলে সে বের হবে না, এটি তার বাড়ি। আর এরপর ইউন যখনই জাংকে দেখতে পায় তখনই সে দৌড়ে গিয়ে প্রথমবারের মতো তাকে জড়িয়ে ধরে এবং বলে সে ভেবেছিল এখানে তাকে একাই আটকে থাকতে হবে, অর্থাৎ সে এখানে নিজের পাশে জাংকে পেয়ে অনেক খুশি ছিল। আর এই দৃশ্য দ্বারা আমরা বুঝতে পারি যে ইউন জাংকে সত্যি অনেক ভালোবাসত, যে ব্যাপারটা সে কখনোই মুখে স্বীকার করত না। যাই হোক, এখন তাদের পাশের বাসার বাচ্চা মেয়ে সোইয়ন বাড়িতে একাই ছিল। তার মা ভেতরে আসতে পারছিল না, তাই সে ইউনকে অনুরোধ করে সোইয়নের দিকে লক্ষ্য রাখতে। এদিকে জাং হাইয়ংকে তারই ঘরে বন্দি করে রেখেছিল। এখন ওই দিন বিকালে বিল্ডিংয়ের সকল বাসিন্দাদের জড়ো করে তাদেরকে জানানো হয় যে 7 দিনের জন্য তাদের বিল্ডিংটি সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হচ্ছে। সবাই এতে করে বেশ ভয় পেয়ে যায়। তখন জাং তাদের ভয় তাড়ানোর জন্য বলে যে বাতাসে এই ভাইরাসটি ছড়াবে না। সে আক্রান্ত ব্যক্তির লক্ষণ বলে দেয়, আর এরপর অ্যাপার্টমেন্টের ম্যানেজার তাদের এই 7 দিনের করণীয় বলে দেয়। এখানে সবাইকেই বেশ ভীত, হতাশ এবং বিরক্ত দেখা যাচ্ছিল। তবে জাং এবং ইউনের কাছে সুযোগ ছিল এখান থেকে বের হয়ে যাওয়ার এবং লকডাউনে না থাকার। তবুও তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বাড়িতে থেকে আশেপাশের প্রতিবেশীদেরকে সাহায্য করবে, কেননা তারা দুজনই পুলিশ অফিসার ছিল এবং এটা তাদের দায়িত্ব ছিল। এখন জাং এবং ইউন যায় জিমের ইনস্ট্রাক্টরকে জিজ্ঞাসাবাদ করতে। তাদের ধারণা জিমে বিক্রি হওয়া ক্যাপসুল সম্পর্কে সে কিছু জানে। সেখানে তারা অ্যান্ড্রু নামক এক সন্দেহজনক চরিত্রের ক্লিনারকে দেখতে পায়। জাংয়ের তাকে একটু সন্দেহ হলেও সে এই ব্যাপারে খুব একটা ভাবে না, সে তাকে তেমন কিছু জিজ্ঞাসাও করে না। অন্যদিকে হান তাদেরকে কল দিয়ে রেগে মেগে বলে তাদের অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট থেকে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে, সেটি যেন বন্ধ করা হয়, তা না হলে তারা এই বিল্ডিংয়ের ইন্টারনেট বন্ধ করে দিবে। তাই তো জাং এবং ইয়ন দ্রুত ওই ছেলেটিকে থামায়। এদিকে আমরা হানকে দেখতে পাই যে কিনা একজন লোকের সাথে দেখা করতে গিয়েছিল। ড্রাগ ডিলার তাকে জানিয়েছে যে এই লোকটি স্টকে থাকা সব ক্যাপসুল কিনে নিয়েছে। এখানে আমাদেরকে হানের এক সন্দেহজনক চরিত্র দেখানো হয়। হান জানায় যে সে এই সব ক্যাপসুল কিনে নিয়েছে যাতে করে সে এইগুলোকে ছড়িয়ে দিতে পারে এবং বেশি বেশি পরিমাণের মানুষ অসুস্থ হয়। যত বেশি অসুস্থ হবে তত বেশি রোগের প্রতিষেধক বের হওয়ার সম্ভাবনা থাকবে। তার কথা দ্বারা আমরা বুঝতে পারি যে যে লোকটি এই ভাইরাসগুলো ছড়াচ্ছিল সে মূলত এই ভাইরাসেই আক্রান্ত, আর এ কারণেই সে চাইছিল যাতে দ্রুত এর প্রতিষেধক বের হয়। এখানে আমরা আরও একটি তথ্য জানতে পারি।
আর সেটা হলো হানের স্ত্রীও এই ভাইরাসে আক্রান্ত। এখানে কথা বলতে বলতে লোকটি হঠাৎই পরিবর্তিত হয়ে যায় এবং তার সাথে থাকা লোকের উপর আক্রমণ করে বসে, যা দেখে হানের সাথে থাকা মেয়েটি বলে তাদের এই লোককে লকডাউনে রাখা উচিত। কিন্তু হান বলে এই লোকটি অনেক ক্ষমতাসীন ব্যক্তি, তাই তা করা সম্ভব হবে না। অর্থাৎ এখন এই লোকটির মাধ্যমে আরো বেশি এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে চলেছে, যে ব্যাপারে হানের অতটা মাথা ব্যথা ছিল না, কেননা সে নিজেও তা এমনটি চাইছিল, যাতে করে খুব দ্রুত প্রতিষেধক বের হয়ে যায় এবং সে তার স্ত্রীকে সুস্থ করে তুলতে পারে। এখন পরদিন অর্থাৎ লকডাউনের দ্বিতীয় দিনে জাং এবং ইয়োন তাদের বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। তাদের আশেপাশের অ্যাপার্টমেন্টগুলোর লোকেরা তাদের বিল্ডিংয়ে তালা দিয়ে দিয়েছিল, যাতে করে তাদের মাধ্যমে ভাইরাস না ছড়িয়ে পড়ে। এখন আর কোনো উপায় না দেখে পিস্তলের ভয় দেখিয়ে ইয়োন বাইরে আসে এবং সবার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে যায়। সবাইকে খাবার দেওয়ার পর তারা জিমের ইন্সট্রাক্টর কিমকে খাবার দিতে যায়, কিন্তু তাকে তারা কোথাও খুঁজে পায় না। ফলে তারা বুঝতে পারে যে কিম পালিয়েছে। তারা কিমকে খুঁজতে দৌড়ে যায় এবং খুঁজেও পায়। তবে কিম এখানে জানায় যে সে পালিয়ে যাচ্ছিল না, বরং সে তো তার গাড়িটি দেখতে এসেছিল। এরই মধ্যে হঠাৎ করে তারা বাইরে কারোর উপস্থিতি টের পায়। তাকিয়ে দেখতে পায় রক্তাক্ত একজন লোককে কেউ একজন টেনে নিয়ে চলে যাচ্ছে। এটা দেখে জাং এবং ইয়োন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তারা বুঝতে পারে যে তাদের বিল্ডিংয়ে তাই শুরু হতে চলেছে যার তারা ভয় পাচ্ছিল। অর্থাৎ খুব শীঘ্রই এই অ্যাপার্টমেন্টটি জম্বির রণভূমিতে পরিণত হতে চলেছে, তাও আবার রক্তপিপাসু জম্বির কারণে। এখন এদিকে 302 নম্বর অ্যাপার্টমেন্টে থাকা বৃদ্ধা মহিলাটিও বুঝতে পারে যে সেও মিনজুর আচর খেয়েছে। সে এই ব্যাপারে তার ছেলে ডংজুকে জানায়। তবে ডংজু তো তখন তার লাইভ স্ট্রিমিং নিয়েই ব্যস্ত ছিল। এখন বাইরে দেখা যায় তাদের অ্যাপার্টমেন্ট হাউসের সিকিউরিটি ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে এবং আক্রমণ করার চেষ্টা করছে। ততক্ষণে বিল্ডিংয়ের ইন্টারনেট কানেকশনও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, অর্থাৎ বিপদ অলরেডি শুরু হয়ে গিয়েছে। সবাই নিচে নেমে দেখতে পায় জাংরা বিল্ডিংয়ের দরজায় প্রতিরোধ দিয়ে রেখেছে। জাং এখানে সবাইকে ওই রক্তাক্ত ব্যক্তির হাত দেখায় আর সিকিউরিটি গার্ডের কথাও বলে। এখন জিমে সবাইকে জরুরি মিটিংয়ের জন্য ডেকে আনা হয়। সেখানে বিল্ডিংয়ের বাইরে আক্রান্ত কেউ আছে কিনা তা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। ওই সময় হাইয়ং সবার উদ্দেশ্যে একটি অফার রাখে। সে বলে যে বাইরে গিয়ে আসল খবর নিয়ে আসতে পারবে সে তাকে 30,000 ইয়ন দিবে। এখানে এন্ড্রু সহ অনেকেই এই কাজটি করতে রাজি হয়ে যায়। ঠিক করা হয় তারা পরদিন সকালেই যাবে। একই রাতে হানের অফিসে উন্মাদনা ভাইরাস নিয়ে একটি মিটিং হয়। তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে ভাইরাস এত পরিমাণে বেড়ে গিয়েছে যে এক সপ্তাহের মধ্যে যদি প্রতিষেধক বের না করা হয় তাহলে শহরের মানুষকে বাঁচানো সম্ভব হবে না। ফলে সবাই এখানে অনেক বেশি চিন্তিত ছিল এবং চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিভাবে প্রতিষেধক বের করা যায়। এখন পরদিন সকালে বাইরের অবস্থা যাচাই করতে যাওয়ার জন্য 3 জন তৈরি হয়, 2 জন ক্লিনার এবং অ্যান্ড্রো। তাদের সাথে জাং এবং ইয়োনও যাবে বলে ঠিক হয়। শেষ পর্যন্ত ডংজুও তাদের সাথে যায়, কারণ সে এসব রেকর্ড করে আপলোড করার লোভ ছাড়তে পারছিল না। এখন বের হওয়ার পর তারা এক জায়গায় কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সেখানে আমরা ওই সিকিউরিটি গার্ডকেও দেখতে পাই যে কিনা গতকাল সবার উপর আক্রমণ করার চেষ্টা করেছিল। তাকে দেখতে এখন বেশ স্বাভাবিক মনে হচ্ছিল এবং সে নিজেকে স্বাভাবিক প্রমাণের চেষ্টাও করছিল, যে ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। তবে জাংরা এই ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে একটি সুপার মার্কেটে যায় খাবার নেওয়ার জন্য, যেখানে কেউই ছিল না। হঠাৎ করে তারা কিছু রক্তের ছাপ দেখতে পায়। ফলে ভয়ে বাকিরা না গেলেও ডংজু ভিডিও বানানোর জন্য ভেতরে যায়। এখানে জাং এবং ইয়োন ক্যাশিয়ার মেয়েটিকে খুঁজে পায়, যে কিনা প্রচণ্ড ভীত ছিল। এই ক্যাশিয়ারের মাধ্যমে তারা জানতে পারে যে এখানে অদ্ভুত দেখতে কিছু লোক ঢুকে পড়েছিল, যাদের চোখগুলো সাদা ছিল। তারা আক্রমণ করার চেষ্টা করছিল, তবে তারা এখনো পর্যন্ত ভেতরে আছে কিনা এই ব্যাপারে মেয়েটি কিছুই জানে না। হঠাৎই বেশ কিছু ভাইরাস আক্রান্ত লোক সেখানে চলে আসে, যা দেখে তারা কোনো মতে তখন নিজেদের জীবন নিয়ে পালিয়ে বাঁচে। বিল্ডিং এর সামনে আসলেই ম্যানেজার তাদেরকে ঢুকতে দিতে চায় না, কারণ তার সন্দেহ তারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে গিয়েছে। সবাই অনেক চেষ্টা করে কিন্তু ম্যানেজার কিছুই শুনতে চায় না। এদিকে বাইরে থাকাটাও নিরাপদ ছিল না। বাইরে এখন এই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যে কারণে তারা ভেতরে লকডাউন অবস্থাতেই সুরক্ষিত ছিল।
এখন শেষ পর্যন্ত ছোট্ট সৈয়নের সাহায্যে তারা ভেতরে প্রবেশ করে। জাং বুঝে যায় এই সব কিছু হাইয়ুং এর চক্রান্ত ছিল তাদেরকে বাইরে রাখার জন্য। এখন জাং বাইরে থেকে আসা কিছু রক্ত তার মুখে মেখে নেয়, যা দেখে হাইয়ুং প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে হানকে দেখা যায় যে কিনা টিভিতে একটি প্রতিবাদী মিসিলের খবর দেখছিল। এই প্রতিবাদ মিসিল হচ্ছে ভাইরাস যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে। তখন আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই যেটা হান মনে করছিল। হান তার সিইওর সাথে মিলে নতুন তৈরি করা ক্যাপসুল নেক্সট নিয়ে কথা বলছিল, যা নিউমোনিয়া রোগের জন্য ব্যবহার করা হবে। তখনই সেখানে আসে তার স্ত্রী, যে কিনা গর্ভবতী ছিল, আর এই জন্য তারা স্বামী স্ত্রী দুজনই আনন্দিত ছিল। এমন সময় হানকে কল করে বলা হয় নেক্সট ঔষধ খেয়ে একজন পাগলের মতো হয়ে গিয়েছে এবং সবাইকে কামড় দিচ্ছে। এখন ফোনে এই সব কিছু জানার পর সে ভেতরে আসে এবং ভেতরে এসে সে শকড হয়ে যায়, কেননা অলরেডি নেক্সট ঔষধ খেয়ে আক্রান্ত সিইও তার স্ত্রীকে কামড় দিয়েছিল। আর ঠিক এইভাবেই হানের প্রেগনেন্ট স্ত্রীও এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। আর এই সিইওই ওই লোকটি ছিল যে কিনা পরবর্তীতে সবগুলো ট্যাবলেটের স্টক কিনে ছড়িয়ে দিয়েছিল, যাতে করে দ্রুত মানুষ এতে আক্রান্ত হয় এবং দ্রুত এর প্রতিষেধক বের করা হয়। এখন বর্তমানে হান এসব কথাই চিন্তা করছিল। ঠিক তখনই তার সামনে বোরাম চলে আসে। সে তাকে জানায় তারা উন্মাদনা ভাইরাসের অ্যান্টিভাইরাস যাদের শরীরে পরীক্ষা করে দেখেছে তারা সবাই মারা গিয়েছে। হান তাকে পরীক্ষা চালিয়ে যেতে বলে। এদিকে জাংদের বিল্ডিংয়ে দেখা যায় বাসিন্দারা বসে কিভাবে বের হওয়া যায় সেটা নিয়ে কথা বলছিল। জাং তাদেরকে বের হতে মানা করে, কারণ তারা আবারও ঠিকমতোভাবে ফিরে আসতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। হঠাৎই ইয়নের মনে হয় ছাদে কোনো আক্রান্ত ব্যক্তি পালিয়ে থাকতে পারে, তাই তারা ছাদে যায় পরীক্ষা করার জন্য। সেখানে শুধুমাত্র অ্যান্ড্রুকে একা দাঁড়িয়ে থাকতে তারা দেখতে পায়। এখন এতদিন পর খোলা বাতাসে এসে জাং এবং ইয়ন বুক ভরে নিঃশ্বাস নেয় এবং অতীতের স্মৃতি মনে করে সেখানেই গল্প করতে থাকে। ফিরে আসার পর তারা দেখতে পায় তাদের সাথে দেখা করার জন্য বিল্ডিং এর ম্যানেজার এসেছে। সে তাদেরকে সকালের ঘটনার জন্য সরি বলে, তবে তার এই মিষ্টি মিষ্টি কথার পেছনে এখানে আসার নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। হাইয়ং যখন জানতে পারে তার স্ত্রী কোনো ক্যাপসুল নিত, তখন সে জিম ইন্সট্রাক্টর কিমের কাছে যায় এবং বলে সেও ক্যাপসুল নিতে চায়। তবে কিম এখানে স্পষ্ট জানিয়ে দেয় যে তার কাছে কিছুই নেই, যা শুনে হাইয়ং অনেক রেগে যায় এবং তাকে হুমকি দিতে থাকে। অন্যদিকে উকিল কুকের কাছে একজন লোক আসে এবং তার সাথে দেখা করতে বেসমেন্টে যেতে বলে। এখন কুক বেরিয়ে যেতেই ব্যাপারটি কুকের স্ত্রী ইয়ুনকে জানায়। ইয়ুন ছুটে যায় এবং কুক লোকটির কাছে যাওয়ার আগেই সে লোকটিকে তাড়িয়ে দেয়। এখানে লোকটিকে দেখে বোঝা যাচ্ছিল যে সে আক্রান্ত। এদিকে জিমে কিম হাইয়ং এর উপর আক্রমণ করে বসেছিল, কেননা সে নিজেও ওই ক্যাপসুল নিত, অর্থাৎ সে নিজেও ভাইরাসে আক্রান্ত ছিল। এর মানে জাংদের সন্দেহই ঠিক ছিল। এখন জাং হাইয়ংকে বাঁচিয়ে নেয়। কুক এবং তার স্ত্রীও জেনে যায় কিম আক্রান্ত। কুক তখন বিল্ডিং এর সবাইকে কিমের ভিডিও করে তা দেখাতে থাকে, যাতে করে সবাই এই ব্যাপারে বিশ্বাস করে। এখন ওই দিন গভীর রাতে সবাই যখন ঘুমিয়েছিল, তখন আমরা হাইয়ুনকে দেখতে পাই যে কিনা কিমের গাড়ির কাছে যায়, কেননা ওই গাড়িতে সে তার ক্যাপসুলগুলো লুকিয়ে রেখেছিল। আর এতে করে আমরা বুঝতে পারি যে খুব শীঘ্রই হাইয়ুন খুব খারাপ কিছু করতে চলেছে। আর এভাবে করেই চলে আসে লকডাউনের চতুর্থ দিন। উকিল কুক সবাইকে ডাকে এবং সবাইকে বলে তাদের উচিত কিমকে এখান থেকে বের করে দেওয়া, কিন্তু জাং এবং ইয়ুন এই কথার পক্ষে ছিল না, কেননা যাই হোক না কেন কিম একজন মানুষ, তাকে এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া উচিত হবে না। ফলে এখানে দুই ধরনের ভিন্ন মতবাদ দেখা যায়, যে কারণে একটি সুষ্ঠু সিদ্ধান্তে আসার জন্য ভোট করা হয়। দেখা যায় কিমকে রাখার পক্ষে 9 জন ছিল এবং কিমকে বের করে দেওয়ার পক্ষে 10 জন ভোট দিয়েছিল, তাই এখানে জাং এবং ইয়ুনের কিছুই করার থাকে না। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই, যে কিনা তার সিইওর সাথে দেখা করার জন্য এসেছিল। সিইও তাকে জিজ্ঞাসা করে যে সে কেন প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখে জানিয়েছে যে এই এলাকার মানুষের অবস্থা অনেক খারাপ, এখন তাদেরকে এই এলাকার বিদ্যুৎ এবং পানি বন্ধ করে দিতে হবে, যাতে করে আক্রান্ত সবাই মারা যায়, কেননা এরা বেঁচে থাকলে যদিও তাদের সুস্থ করে তোলা যায়, তারা যেহেতু রক্তের স্বাদ বুঝতে পেরেছে তাই তারা অনেক বিপজ্জনক হতে পারে, আর এই কারণেই সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে মেরে ফেলার।
একথা জানার পর হান একেবারেই হতভম্ব হয়ে যায়। কেননা সে এরকমটি হবে তা কখনো ভাবতেই পারেনি। সে তো ভেবেছিল যে সরকার হয়তোবা প্রতিষেধক বানানোর দিকে বেশি গুরুত্ব দিবে, কিন্তু সরকার তো আক্রান্ত ব্যক্তিদেরকেই মেরে ফেলতে চাইছিল, তাই সে এখানে অনেকটা ঘাবড়ে যায়। এদিকে ডংজুর মার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। সে ছেলেকে বলতে চায় কিন্তু ডংজু তাকে পাত্তাও দেয় না। সে বেশি ভিউ পেতে পারে এমন সব কন্টেন্ট খুঁজতেই ব্যস্ত থাকে। এখন জাং কিমকে সবার থেকে আলাদা অবস্থায় রেখে দেয়। কিমের পাহারা দেওয়ার জন্য সে দুজনকে রেখে যায়। তবে যাওয়ার আগে সে কিমকে জিজ্ঞাসা করে যে এই বিল্ডিংয়ে ড্রাগসগুলো কি এনেছিল। কিম জানায় 15 তলায় থাকা সেই অদ্ভুত কোয়ারেন্টাইনের পোশাক পরা ছেলেটা। চাং এই কথাটি ইউনকে বলার জন্য যায়, কিন্তু ইউন তখন বাড়িতে ছিল না। সো ইউন বলে ইউন 15 তলায় থাকা ছেলেটির সাথে কোথাও একটা গিয়েছে। একথা শুনে জাং অনেক ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে যায় তার ভালোবাসার মানুষটিকে হারানোর, আর এ কারণেই সে দৌড়ে যায় 15 তলায়। ছেলেটি তাকে ভেতরে ঢুকতে দিতে চায় না। সে কোনো এক কারণে জাংকে আটকে রাখছিল। অন্যদিকে নিচে শুরু হয় আরেক বিপদ। সুপার শপ থেকে আসা ক্যাশিয়ার মেয়েটি তার মোবাইল নেওয়ার জন্য দরজা খোলে। তখন তার আক্রান্ত ওই ব্যক্তির সাথে দেখা হয়ে যায় যে কিনা এর আগেও একবার কুককে মারতে চেয়েছিল। এই আক্রান্ত ব্যক্তিটি মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে। তখন মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য ভেতরে দৌড়ে চলে আসে এবং তার সাথে সাথে ওই আক্রান্ত ব্যক্তিও বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে। ফলে এই বিল্ডিংয়েও জম্বির আক্রমণ ঘটে। সকলে নিজেদের জীবন বাঁচানোর জন্য ভয়ে ছোটাছুটি করতে থাকে। তারা বুঝতে পারছিল না যে তারা নিজেদেরকে এই জম্বির হাত থেকে কিভাবে বাঁচাবে। ঠিক তখনই ওই লেখিকার সামনেই তার ভাইকে ওই লোকটি কামড়ে দেয়, যা দেখে ওই লেখিকা একেবারেই ভেঙে পড়ে। এদিকে জাং জোর করে 15 তলায় থাকা ছেলেটির বাসায় ঢুকে যায়। এই ছেলেটির নাম ছিল কিম। সে ইউনের কোনো ক্ষতি করেনি, বরং সে তো ইউনকে ডেকে সেখানে খাবার দিয়েছিল, যে ব্যাপারটা দেখে জাং অনেক অবাক হয়ে যায়। ইউন এখানে কিমকে বলে যে জাং তাকে একটু সময়ের জন্য খুঁজে না পেলেই পাগল হয়ে যায়। তাই কিম যেন জাং এর ব্যবহারে কিছু না মনে করে। কিম কিছু মনে করে না, কেননা জাং ইউনের হাজবেন্ড ছিল, আর এ কারণে তাদের দুজনকে সে কিছু স্ন্যাক্সও দিয়ে দেয়, যা দেখে তারা দুজনই খুশি হয়ে যায়। এখন সেখান থেকে বের হওয়ার পর জাং ইউনকে কিমের ব্যাপারে সবকিছু খুলে বলে। তবে এইসব কিছু ইউনের বিশ্বাস হচ্ছিল না। অন্যদিকে সো ইউন বাড়িতে একাই ছিল। আক্রান্ত লোকটি সেখানে চলে আসে। এই লোকটিকে দেখে সো ইউন সব বুঝে যায়, তাই তো সে দরজাটি লক করে দেয়। লোকটি এখানে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই যাবে, ঠিক তখনই সেখানে জাং এবং ইউন চলে আসে। তারা এখানে লোকটিকে দেখে অবাক হয়ে যায়। লোকটির কাছ থেকে তারা জানতে পারে যে লোকটি মেন গেট দিয়েই ভেতরে প্রবেশ করেছে, কেননা মেন গেটের দরজাটি খোলা। সেই সাথে সে আরও জানায় যে সে একজনকে কামড়ও দিয়েছে, যার ফলে তারা এখানে লোকটিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে কিম লেখিকাকে বোঝাতে থাকে যে সে এখন ঠিক আছে, তার সংক্রমণ নেই, তাই সে যেন কিমকে ছেড়ে দেয়। কিম তাকে বিল্ডিং থেকে পালিয়ে যেতে সাহায্য করতে পারবে। লেখিকা তার কথা বিশ্বাস করে নেয় এবং তার দিকে চাবিটি ফেলে দেয়, যার ফলে কিম মুক্ত হয়ে যায় এবং নিজেই দরজা ভেঙে সেখান থেকে বাইরে আসে এবং প্রচুর পানি খেতে থাকে। আর এরপর সে লেখিকার দিকে তাকিয়ে বলে তার পিপাসা কিছুতেই মিটছে না, যা শুনে লেখিকা ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে কিম এখন তার উপরই আক্রমণ করতে চলেছে। তাই তো সে সেখান থেকে পালাতে শুরু করে, কিমও তার পিছু করতে থাকে। এদিকে জাং এবং ইউন এসে দেখতে পায় লেখিকা সেখানে নেই এবং কিম বাঁধন খুলে এক কোণায় বসে আছে। হঠাৎই কিম পরিবর্তিত হয়ে যায় এবং জাং এর উপর আক্রমণ করে বসে। তবে জাংকে কিছু করার আগে কেউ একজন তাকে গুলি করে দেয়। পেছনে ফিরে জাং দেখতে পায় হান সেখানে এসেছে। ইউন লেখিকাকে শান্ত করে এবং তার ঘরে নিয়ে যায়, তাকে ঘুমের ঔষধ দেয়। এরপর সে হানকে জিজ্ঞাসা করে যে তার হাতের ঘা শুকাচ্ছে না কেন। উত্তরে হান জানায় তার শরীরে এখনো পর্যন্ত ভাইরাস রয়ে গিয়েছে, এ কারণে তাদের বারবার তার রক্ত নিয়ে পরীক্ষা করতে হচ্ছে যে কেন ভাইরাস থাকার পরও সে আক্রান্ত হচ্ছে না। এ কথা শুনে ইউন বেশ অবাক হয়। এদিকে আমরা জাংকে দেখতে পাই যে কিনা ওই বিল্ডিং এরই একটি রুমে দরজা খোলার চেষ্টা করছিল। সেখানে কয়েকজন লোকেরা ভয়ে লুকিয়েছিল। এখানে জাং এর ফ্রেন্ড দরজা খুলে দেয় এবং জাং এর সাথে কথা বলে তাকে জানায় যে তাদের উপর আক্রান্ত ব্যক্তিরা হামলা করেছিল। তবে তাদের মধ্যে থেকে মিস ওহিনের হাজবেন্ডের গলায় থাকা ক্রস দেখে তারা ভয়ে পালিয়ে গিয়েছে। জাং এর ব্যাপারটা বিশ্বাস হচ্ছিল না। আর এরপর সে সাদে চলে যায় যেখানে হানও ছিল। সে হানকে জিজ্ঞাসা করে ইউনের মতো আর কেউ আছে কিনা যাদের শরীরে ভাইরাস আছে কিন্তু তারা অসুস্থ হয়নি।
হান বলে এরকম চারজন আছে, তাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আর এরপর হান ইয়ুন এবং জাংকে নিয়ে চলে যায় তাদের বাড়িতে সৈয়ুনের কাছে। সৈয়ুনের মা ইতিমধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছিল, তাই হান সৈয়ুনকে বলে ভেবে জানাতে যে সে তার মায়ের সাথে দেখা করতে চায় কিনা। আর এরপর তারা নিচে চলে যায় যেখানে বিল্ডিং এর সবাইকে নিয়ে মিটিং ডাকা হয়েছিল। হান সবাইকে বলে শুধুমাত্র তাদের বিল্ডিং ই নয়, বরং আগামী চার দিনে পুরো শহরেই লকডাউন থাকবে। রাতের বেলা বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সেখানে থাকা বাসিন্দারা এই কথা শুনে অসন্তুষ্ট হলে সে তাদেরকে বোঝায় যে বাইরে কত খারাপ অবস্থা। শুধুমাত্র হানের কথা নয়, বরং বাইরে সরকারি নির্দেশনার ঘোষণাও শোনা যায়। অবস্থা বেশ ভীতকর হয়ে দাঁড়িয়েছিল। ইয়ুন সৈয়ুনের সাথে কথা বলার সময় তার সন্দেহ হয় এবং সে হানের কাছে যায়। হানকে সে জিজ্ঞাসা করে হান এখানে কি আসলেই সৈয়ুনকে নিয়ে যাওয়ার জন্য এসেছে নাকি তাকে। হান এবার সত্যি কথা বলে দেয় যে তার শরীরে অ্যান্টিবডি আছে, তাই তারা তাকে পরীক্ষা করার জন্য এখান থেকে নিয়ে যেতে চায়, কেননা তাদের ধারণা ইয়ুনের মাধ্যমে তারা এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে পারবে। এখানে হান ইচ্ছাকৃতভাবে আক্রান্ত একজন লোককে ছেড়ে দেয়। লোকটি সরাসরি এসে ইয়ুনের উপর আক্রমণ করে, আর এই সুযোগেই হান ইয়ুনকে ইনজেকশন লাগিয়ে অজ্ঞান করে ফেলে। এদিকে জাং সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পায় হানের লোকেরা মৃত কিমের শরীর কেটে তার ব্রেন নিয়ে কিছু একটা করছে। এতে করে জাং এর সন্দেহ হলে সে ইয়ুনের খোঁজে হানের পেছন পেছন যেতে থাকে, কিন্তু সে আসার আগেই হান ইয়ুনকে গাড়িতে তুলে ফেলে। সে গাড়ি নিয়ে বের হচ্ছিল, ঠিক তখনই জাং গাড়ির উপরে চলে আসে এবং হানের দিকে বন্দুক তাক করে। ততক্ষণে ইয়ুনেরও জ্ঞান ফিরে আসে, তখন সেও হানকে বন্দুকের মুখে নিয়ে নেয়, ফলে হান পড়ে যায় বিপদে। সে এখানে ইয়ুনকে বোঝায় যে তাদের তার রক্তের প্রয়োজন। ইয়ুন এতে করে তাদেরকে রক্ত দেওয়ার জন্য রাজি হয়ে যায়, তবে সে তাদের সাথে যায় না। এখানে জাং হানকে জিজ্ঞাসা করে যে সে এই সব কেন করছে। হান বলে সে টাকা পয়সার জন্য করছে, তবে আমরা জানি যে সে তার স্ত্রীর চিকিৎসার জন্যই এই সব কিছু করছিল। জাং বলে যে যেহেতু ইয়ুন এখন কোরিয়ার খুব গুরুত্বপূর্ণ একটি সম্পদ, তাই তার সুরক্ষার জন্য জাং এর বেশ কিছু অস্ত্রশস্ত্রের প্রয়োজন হবে। হান তাকে সেটা দিতে রাজি হয় না, কেননা তারা তো চাইছিল ইয়ুন যাতে তাদের সাথে যায়, তবে ইয়ুন এতে রাজি না হওয়ায় তাদের কিছুই করার থাকে না। আর এরপর আমরা বিল্ডিং এর অধিবাসীদের বিভিন্ন ছোট ছোট দৃশ্য দেখতে পাই। ডং জু নিজের বাড়িতে ক্যাশিয়ার মেয়েটিকে থাকার জায়গা করে দেয়। এদিকে হাইয়ং এর প্রেমিকা মিস হু এবং উকিল কুকের মধ্যে নতুন করে সম্পর্ক তৈরি হতে আমরা দেখতে পাই, যেখানে উকিল কুকের স্ত্রী এ ব্যাপারে কিছুই জানত না। তবে সবচেয়ে অদ্ভুত দৃশ্য দেখা যায় হাইয়ং এর বাড়িতে, সেইখানে কিম থেকে আনা ক্যাপসুল গুলো দিয়ে কিছু একটা করছিল। এদিকে লেখিকা কিউনের কাছে তার ভাই সুনা ইন্টারকমে কল করে। দুই ভাই বোন কাঁদতে কাঁদতে অনেক ইমোশনাল কথা বলছিল, তখনই বৈদ্যুতিক সংযোগ চলে যায়, যার ফলে পুরো শহরে একসাথে অন্ধকার নেমে আসে। গভীর রাতে ঝুম বৃষ্টি নামে, সবাই বৃষ্টির পানি সংগ্রহ করায় ব্যস্ত হয়ে পড়ে, কেননা বৈদ্যুতিক সংযোগ ছাড়া এখন লড়াই শুরু হয়ে গিয়েছিল টিকে থাকার। এখানে কিউন নিজের ভাইকে ছাড়া একা থাকতে পারছিল না, তাই তো সে তার ভাইকে খুঁজতে বেরিয়ে যায়। ভাইকে বৃষ্টিতে ভিজতে দেখে সে বেশ কষ্ট পায়। দুই ভাই বোন মিলে কথা বলছিল, তখনই আমরা লক্ষ্য করি পেছন থেকে কেউ তাদেরকে দেখছে। এদিকে পুরো শহরে লকডাউনের দ্বিতীয় দিন চলে আসছে। বিল্ডিং এর ক্লিনার মহিলাটি জাং এবং ইয়ুনকে একটি রক্তমাখা কাপড় দেখায় যা সে ময়লার ব্যাগে পেয়েছে। ব্যাগটি কিউনের বাসার পাশে পাওয়া গিয়েছে, তাই তারা কিউনকে জিজ্ঞাসাবাদ করতে যায়, কিন্তু কিউন বলে সে কিছুই জানে না। তখনই তারা কিউনের ভাইকে খুঁজতে বের হয়, তবে কিউনের ভাইকে তারা বেসমেন্টে খুঁজে পায় না। এর মানে কিউন তার ভাইকে কোথাও একটা সরিয়ে রেখেছিল। এভাবেই চলে আসে লকডাউনের শেষ দিন, অর্থাৎ চতুর্থ দিন। জাং এবং ইয়ুন লেখিকা কিউনকে একটি খালি ফ্ল্যাট থেকে বের হতে দেখতে পায়। তারা ওই ফ্ল্যাটে গিয়ে দেখতে পায় কিউনের ভাই সুনা ওই ফ্ল্যাটে লুকানো আছে। সুনা বলে কিউন নয়, বরং ডাক্তার হাইয়ং তাকে এখানে নিয়ে এসেছে। এটা স্পষ্ট বোঝা যায় যে হাইয়ং কিছু একটা করতে চাইছে, কারণ সে প্রথম থেকেই শয়তানি চাল চালছে। অন্যদিকে ডং জু তার মায়ের ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়, ফলে সে বুঝতে পারে তার মা হয়তো বা জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। আর এ কারণেই সে ভয় পেয়ে ক্যাশিয়ার বোরামকে বলে যে তার নিরাপত্তা নিয়ে সে চিন্তিত, কারণ তার ধারণা তার মা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ডং জুর কথায় বোরাম বেশ অবাক হয়, কেননা সে তার মাকে নিয়ে চিন্তা না করে বরং নিজেকে নিয়ে ভাবছে। এদিকে পরদিন লকডাউন শেষ হয়ে গেলেও ইন্টারনেট বা বিদ্যুৎ কিছুই আসে না।
বিল্ডিং এর অধিবাসীরা সবাই অবাক হয়ে বাইরে আসলে দেখতে পায় কেউ একজন এক কার্টন পানির বোতল সামনে রেখে গিয়েছে। সবাই এতে করে খুশি হয়ে পানিগুলো খেতে থাকে। তবে জাংয়ের সন্দেহ হলে সে খায় না, সেই সাথে সেই ইউনকেও খেতে মানা করে। তারা কি অবস্থা দেখার জন্য বাইরে যায়। আর তখনই সরকারি নির্দেশনা বাজতে শুরু করে যে অনির্দিষ্টকালের জন্য লকডাউন বাড়ানো হচ্ছে। এখন ঘোষণা শুনে হাইয়ং হতাশ অবস্থায় ঘরে ফিরে আসে। ঠিক তখনই সে কুক এবং হুককে একসাথে দেখতে পায়। তারা নানা রকম অজুহাত দিয়ে হাইয়ংকে ভুল বোঝায়। এখানে হুর কথাই আমরা বুঝতে পারি যে পানি হাইয়ং রেখেছিল। এদিকে ডংজু এসে সবার সামনে বলে তার মায়ের পিঠে আচরের মতো দাগ আছে। ডংজুর বাবা বলে এটা বৃদ্ধ বয়সের জন্য হয়েছে। বোরামও একথাই সায় দেয়। তবে নিরাপত্তার কথা ভেবে সবাই ডংজুর মাকে ফ্ল্যাটেই রাখতে বলে। তখন ডংজুর বাবা জানায় যে সে ডংজুর মায়ের সাথেই থাকবে, কেননা সে তার স্ত্রীকে একা ছাড়তে চায় না। ডংজুর বাবা বোরামকে অন্য কোথাও থাকতে বলে। বোরামও একথায় রাজি হয়ে যায়। এরপর ইউন এবং জাং আসে বিল্ডিং এর ম্যানেজারের ঘরে। ঘরে ঢুকেই তারা অবাক হয়ে দেখতে পায় তাদের ঘরে কোনো আসবাবপত্র বা প্রয়োজনীয় জিনিস নেই, যেন তারা এখানে থাকার জন্য আসেনি। ইউন বলে তারা জানে ম্যানেজার পুরো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ম্যানেজার হওয়ার জন্য এখানে উঠে এসেছে। তখন ইউন বলে যে সে এটা কখনোই হতে দিবে না। এতে করে ম্যানেজার ইউনের উপর প্রচণ্ড রেগে যায়। এখানেই সে ইউনের হাতের দাগটি দেখে ফেলে। তাদের সাথে থাকা অফিসার জানকুককে ম্যানেজার নানাভাবে ম্যানিপুলেট করে এটাই জানতে চায় যে ইউনের হাতের এই দাগ কিভাবে হলো। জানকুক তেমন কিছু জানতো না, তাই সে কিছুই বলতে পারে না। এরপর হাইয়ং ইচ্ছাকৃতভাবে ম্যানেজারকে ডেকে নিয়ে ওই অ্যাপার্টমেন্টে দেখায় যেখানে কিউনের ভাই সোনা লুকিয়েছিল। হাইয়ং নিজে তাকে লুকিয়ে রেখে ম্যানেজারকে ভুল বোঝায়। ম্যানেজার তখন জাং এর কাছে গিয়ে বলে যে নিশ্চয়ই ইউন এবং জাং সোনাকে সেখানে লুকিয়ে রেখেছে। সোনাকে এরপর আবারও জিমে নিয়ে বন্দি করে রাখা হয়, যাতে করে সে ইনফেক্টেড হলেও কারোর কোনো ক্ষতি না করতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এতক্ষণ যাবৎ সোনা ইনফেক্টেড হলেও কারোর কোনো ক্ষতি করেনি। যাই হোক, এখন জাং এবং ইউন বুঝতে পারে এই সব কিছুর পেছনে হাইয়ং রয়েছে। তাই তারা হাইয়ং এর কাছে যায় এবং তাকে বাইরে রাখা পানির বোতল থেকে পানি খেতে বলে। তাদের সামনে হাইয়ং পানি খেলেও বাথরুমে গিয়ে সে বমি করে ফেলে। সে এখানে তার কাছে থাকা ওই ট্যাবলেটটি জাংকে দিয়ে বলে তার স্ত্রী এটা খেয়েই অসুস্থ হয়েছে। জাং তখন তার সামনে ক্যাপসুলটি খেয়ে ফেলে। ইউনিতে করে ভয় পেয়ে গেলে জাং জানায় এটি শুধুমাত্র একটি ভিটামিনের ট্যাবলেট ছিল। কিমের গাড়ি থেকে সে আগেই নেক্সট ট্যাবলেটগুলো সরিয়ে ভিটামিনের ট্যাবলেট রেখে দিয়েছিল। অর্থাৎ পুরো বিল্ডিং এর মানুষকে হাইয়ং নেক্সট ট্যাবলেট ভেবে যা খাইয়েছিল তা হলো ওই ভিটামিনের ট্যাবলেট। সে সবাইকে নেক্সট ট্যাবলেট খাওয়াতে চাইছিল, কারণ সে চাইছিল বিল্ডিং এর সবাই যাতে মারা যাক এবং তার খুনের কোনো প্রমাণ না থাকুক। এটা জানার পর তারা রেগে যায় এবং হাইয়নকে নিয়ে বাইরে আসতেই তারা দেখতে পায় তাদের দিকে জানকুক বন্দুক নিয়ে তাক করে দাঁড়িয়ে আছে। মূলত ম্যানেজারই তার স্বামী জানকুককে বুঝিয়েছিল যে ইউন আক্রান্ত, তাই তার কারণে তারা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা দেখতে পাই হানকে, যে কিনা তার সিইও এর সাথে দেখা করতে এসেছিল, যেখানে আরো অনেক গুরুত্বপূর্ণ লোকেরা ছিল। এরা সবাই ভাইরাসে আক্রান্ত। হান সেখানে থাকা একজন লোককে মেরে রক্তাক্ত করে দেয়। ফলে রক্তের গন্ধে আক্রান্তদের মধ্যে রক্ততৃষ্ণা জেগে ওঠে। তারা লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে। হান বাইরে এসে ফার্স্ট লেফটেন্যান্ট লিকে বলে অ্যান্টিভাইরাস পরীক্ষার জন্য গিনিপিক আনতে। দৃশ্য জাংদের কাছে গেলে দেখা যায় সবাই মিলে তাদেরকে তাদের ঘরে আটকে রেখেছিল। সন্দেহ করছিল ইয়ন ভাইরাসে আক্রান্ত। জাং তখন তার ঘরে গিয়ে হাইয়ংকে দেখতে পায়, যে কিনা কিছু একটা করার চেষ্টা করছিল। ফলে সে বুঝতে পারে হাইয়ং তাদের ঘরে এসেছে সেই ক্যাপসুলগুলো খুঁজতে। অর্থাৎ হাইয়ং এখনো পর্যন্ত তার শয়তানি চাল ছাড়েনি। যাই হোক, এখন দুজনকে তাদের ঘরে রেখে সবাই মিলে ম্যানেজারের ঘরে যায় মিটিং করতে। এখানে ম্যানেজারের খালি ঘর দেখে তারা সবাই অবাক হয়ে যায়। ম্যানেজার তখন তাদের মনোযোগ ইউনের দিকে সরিয়ে নেয় এবং বলে তাদের উচিত হবে ইউন এবং জাংকে বের করে দেওয়া এবং তাদের খাবারগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া। অ্যান্ড্রু সেখানে ছিল, সে দৌড়ে ইউনদের ঘরে চলে যায় এবং ইউনকে সব কিছু খুলে বলে। যা শুনে ইউন রেগে যায় এবং তখনই সেখানে চলে আসে। সে সবাইকে উদ্দেশ্য করে বলে যে তারা খুব সহজেই কে আক্রান্ত তা খুঁজে বের করতে পারে।
যে আক্রান্ত হবে সে রক্তের গন্ধে নিজেকে ঠিক রাখতে পারবে না। এই কথা বলে ইয়ুন নিজের হাত কাটতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই জাং সেখানে আসে এবং ইয়ুনের হাত থেকে ছুরিটি নিয়ে নেয়, আর এরপর সে ইয়ুনের বদলে নিজের হাত কাটে। এখানে রক্তের গন্ধে ইয়ুনের তো কিছু হয় না, তবে তাদের মধ্য থেকে একজন বেরিয়ে আসে যে কিনা অলরেডি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল, আর সে আর কেউ নয় বরং ক্যাশিয়ার বোরাম ছিল। সে জাং এর উপর আক্রমণ করতেই যাচ্ছিল, তবে জাং এবং ইয়ুন মিলে তাকে বেঁধে ফেলে, আর এরপর তাকেও জিমে নিয়ে আটকে ফেলা হয়। আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার পর সে ইয়ুনকে জানায় যে সে সুপারমার্কেটে থাকতেই অর্থাৎ এখানে আসার আগেই আক্রান্ত হয়েছিল, তবে সে ভয়ে তাদেরকে কিছুই বলেনি, কেননা সে এই অ্যাপার্টমেন্টে আসতে চাইছিল। ইয়ুন তাকে জিজ্ঞাসা করে সে রক্তমাখা কাপড় ময়লার ব্যাগে রেখেছিল কিনা। বোরাম বলে সে ফেলেনি, ফলে ইয়ুন বুঝতে পারে আক্রান্ত অন্য কেউ আছে, তাই তো সে যায় সুনার সাথে দেখা করার জন্য। ম্যানেজারের স্বামী যে কিনা একজন পাদ্রী ছিল, সে ইয়ুনের নামে সুনার কান ভারী করছিল, তবে ইয়ুনকে দেখেই সে সেখান থেকে পালিয়ে যায়। সে সরাসরি নিজের ঘরে যায় এবং সেখানে থাকা জাংয়ের রক্ত পরিষ্কার করতে শুরু করে। এখানেই আমরা দেখতে পাই যে এই রক্ত দেখে সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, আর এখানেই আমরা নিশ্চিত হই যে ম্যানেজারের স্বামী নিজেও আক্রান্ত ছিল, যে ব্যাপারে সেখানে থাকা কেউই কিছু জানতো না। এখন ইয়ুন যখন ঘরে ফিরে জাংয়ের হাতের ক্ষত পরিষ্কার করে দিচ্ছিল, তখন তাদের দুজনের কথাবার্তা শুনে বোঝা যায় যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক অনেকটা গাঢ় হয়ে এসেছে। যদিও জাং প্রথম থেকে ইয়ুনকে অনেক ভালোবাসত, তবে ইয়ুন তো শুধুমাত্র ফ্ল্যাটের জন্যই জাংকে বিয়ে করেছিল, তবে এখন তাদের সম্পর্ক বন্ধুত্বের থেকেও এক ধাপ এগিয়ে গিয়েছিল। এখন অ্যাপার্টমেন্টের সবাই আবারও জড়ো হয়ে যায় এবং কে কে আক্রান্ত আছে তা বের করতে থাকে। জাং বলে কাউকে এগিয়ে এসে তার মতো রক্ত বের করতে, যাতে করে বোঝা যায় কে আক্রান্ত আছে। অ্যান্ড্রু এসে নিজের হাত কেটে ফেলে, তবে এবার আর কাউকেই পাওয়া যায় না। তবে এই মিটিংয়ে পাদ্রী অর্থাৎ ম্যানেজারের স্বামী অনুপস্থিত ছিল। জাং সুনার কাছ থেকে জানতে পারে তার আশেপাশে কেউ আসলেই তার তৃষ্ণা পায়, তবে শুধুমাত্র পাদ্রী আসলেই তার তৃষ্ণা পায় না। তখন জানকুক জানায় এর আগেও আক্রান্তরা পাদ্রীর উপর আক্রমণ করেনি। এসব শুনে জাং এর তার উপর সন্দেহ হয়। এদিকে আমরা ম্যানেজারকে দেখতে পাই যে কিনা অ্যান্ড্রুর রক্ত কাপে করে এনে রাখলে পাদ্রী তা খেয়ে নেয়, ফলে ম্যানেজারও বুঝে যায় যে তার স্বামী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে এখানে নিজের স্বামীকে বাঁচানোর জন্য সবার কাছ থেকে এই ব্যাপারটা লুকাতে চায়, তবে খুব শীঘ্রই সে সবার সামনে ধরা পড়ে যায়। রক্তের গন্ধে পাদ্রী তার আসল রূপে ফিরে আসে এবং সবার উপর হামলা করতে থাকে। জাং এবং ইয়ুন অনেক কষ্টে তাকে বেঁধে ফেলে এবং তার মুখ ঢেকে সেখানেই রেখে বাইরে চলে আসে। এই সময় আমরা দেখতে পাই হাইয়ংও ওই বাড়ির ভেতরে ছিল। তখন হাইয়ং রুম থেকে বেরিয়ে আসে এবং তার মুখটা খুলে দেয়, যার ফলে পাদ্রী তার উপর আক্রমণ করে এবং হাইয়ং তার সামনে থেকে সরে যায়, আর এরই মধ্য দিয়ে পাদ্রী উপর থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। অর্থাৎ হাইয়ং এখানে ইচ্ছাকৃতভাবে এটা করেছিল। ম্যানেজার যখন নিজের স্বামীকে মৃত অবস্থায় দেখতে পায়, তখন সেই সব কিছুর জন্য জাং এবং ইয়ুনকেই দায়ী করতে থাকে এবং সেই সাথে প্রতিশোধ প্রবণতায় ভুগতে থাকে। এদিকে হু এবং কুকের এসব দিকে খেয়াল ছিল না, তারা তো তখন হাইয়ং এর ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খোঁজায় ব্যস্ত ছিল। এদিকে বর্ধিত লকডাউনে তৃতীয় দিনে সবার পানি প্রায় শেষ হয়ে আসে। সবার ধারণা 15 তলার অদ্ভুত ছেলেটির কাছে খাবার এবং পানি আছে, কেননা সে কখনোই বাড়ি থেকে বের হয় না, তাই তার কাছে বেশি খাবার এবং পানি থাকার কথা। সবার হয়ে জাং এবং ইয়ুন তা চাইতে যায়। ছেলেটি তখন তাদের বুদ্ধি দেয় ইমার্জেন্সি সাপ্লাইয়ের জন্য রাখা বিদ্যুৎ সংযোগ দিয়ে তাদের পানির ব্যবস্থা করতে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা হানকে দেখতে পাই, যে কিনা তার স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিল। এখানে স্ত্রী এবং তার অনাগত সন্তানকে দেখে হান খুবই ভেঙে পড়ে, তবুও নিজেকে সামলে ফার্স্ট লেফটেন্যান্ট লিকে বলে ইয়ুনদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে একজন বের হতে পারবে এরকম একটি ছিদ্র করে রাখতে, তা দিয়ে আক্রান্তরা বের হলে তাদেরকে ধরে পরীক্ষা চালাতে। এখন চতুর্থ দিনের শুরুতে আমরা যা দেখতে পাই তাতে আমরা নিজেরাই হতবাক হয়ে যাই। জাং এর শরীরে আঁচড়ের চিহ্ন ছিল, যা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে সেও আক্রান্ত হয়ে পড়েছে, যে ব্যাপারটা সে ইয়ুনের থেকে লুকিয়ে রাখে। এদিকে হান তাকে কল দিয়ে বলে তারা চাইলে সোইয়নকে বাইরে নিতে পারে, কারণ সরকারি নির্দেশনা মোতাবেক শিশু এবং মহিলাদের আগে সরিয়ে নিতে বলা হয়েছে। ওই মুহূর্তে জাং চাইছিল ইয়ুনও যাতে সোইয়নের সাথে বাইরে যায়, কেননা সে নিজেই আক্রান্ত হয়ে পড়েছিল। এখন কথা বলা শেষে জাং এবং ইয়ুন যায় 15 তলার অদ্ভুত সেই ছেলেটির ফ্ল্যাটে। দেখা যায় সে বাড়িতে নেই, একটি চিরকুট রেখে সে সেখান থেকে চলে গিয়েছে।
যেখানে লেখা আছে সে বড় একটি ভুল করেছে, যার কারণে সে এখান থেকে পালাচ্ছে। তার সব খাবার এবং পানীয় যেন সবাই নিজেদের মধ্যে ভাগ করে নেয়। চিরকুটটি পড়ে তারা দুজনই অবাক হয়ে যায়। ইউনের তো কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে ওই ছেলেটি এখান থেকে চলে গিয়েছে, কেননা সে ছেলেটিকে খুব ভালোভাবে চিনত, ছেলেটি তার বন্ধু ছিল। এখন বাইরে গিয়ে তারা ছেলেটিকে খুঁজতে থাকে। তখনই ছেলেটির ফ্ল্যাটের সামনে সকলে ভিড় জমায়, কেননা তারা সেখানে থাকা সকল জিনিসপত্র ভাগচুক করে নিতে চাইছিল। ইউনরা তাদের থামানোর চেষ্টা করে, তবে পারে না। এদিকে আমরা জাংকে দেখতে পাই যে কিনা পানি খেতে ভয় পাচ্ছিল, কেননা সে নিজেও আক্রান্ত হয়ে গিয়েছিল। এই ব্যাপারটা দেখে ইউনেরও কেমন কেমন লাগে, তবে সে এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেয় না। এভাবেই বর্ধিত লকডাউনের পঞ্চম দিন চলে আসে। সকালে ঘুম থেকে উঠে ইউন জাংকে খুঁজে পায় না। বাইরে এসে সে দেখতে পায় জাং বাইরে অদ্ভুতভাবে বসে আছে, যে ব্যাপারটা দেখে ইউনের ভালো লাগে না। আর এরপর তারা দুজন খালি থাকা ফ্ল্যাটটিতে তদন্ত করতে আসে, যেখানে তারা কুক এবং হুককে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায়। সেখানকারই একটি ঘরে তারা ক্লিনার মহিলাটিরও মৃতদেহ খুঁজে পায়। যেহেতু হাইয়ং একজন ডাক্তার ছিল, তাই হাইয়ংকে ডেকে আনা হয় তাকে পরীক্ষা করার জন্য। তখন ম্যানেজার বলে তার সন্দেহ 15 তলার অদ্ভুত ওই ছেলেটি মহিলাটিকে মেরেছে, কেননা সে তার চিরকুটে লিখেছিল যে সে অনেক বড় অন্যায় করে ফেলেছে। তবে এই ব্যাপারটা ইউনের বিশ্বাস হয় না, কেননা তার মতে ছেলেটি অনেক ভালো ছিল। এদিকে হানকে দেখা যায় যে কিনা দৌড়ে তার স্ত্রীর ক্যাবিনে যায়। তার স্ত্রীর প্রচণ্ড ক্ষেপে উঠেছিল, ঘুমের ঔষধ দিয়েও তাকে এখন আর কাবু করা যাচ্ছিল না। ওই মুহূর্তে হান কোনো কিছু না ভেবেই ইউনের শরীর থেকে পাওয়া অ্যান্টিবডিটি তার স্ত্রীর শরীরে পুশ করে দেয়। তার স্ত্রী মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায়, যার ফলে হান আশার আলো খুঁজে পায়। সে লেফটেন্যান্ট লিকে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিতে যে তারা ইউনের শরীরে অ্যান্টিবডি খুঁজে পেয়েছে। এখন বিল্ডিং এর ভেতরে সবাই তখনও পর্যন্ত খাবার ভাগাভাগি নিয়েই ব্যস্ত ছিল। সোইয়নকে দেখা যায় যে কিনা কিছুটা অসুস্থ হয়ে পড়ে। এখন তারা সবাই আবারও রক্ত দিয়ে আক্রান্ত বের করার কথা বললে জাং তাদেরকে থামিয়ে দেয় এবং তাদের খাবার পানি নিয়ে চিন্তা করতে বলে। মূলত জাং নিজেই আক্রান্ত ছিল, আর এ কারণেই সে ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছিল। তখন সবাই মিলে ঠিক করে ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই চালু করে তারা পানির সমস্যার সমাধান করবে। এখন ষষ্ঠ দিন খুব ভোরবেলা দেখা যায় হান ইউনকে নিয়ে আসার জন্য পরিকল্পনা করছে। তখন জাং তাকে কল দিয়ে বলে সে যেন সোইয়ন এবং ইউনকে দ্রুত বের করে নিয়ে যায়। ফলে হান বুঝে যায় জাং আক্রান্ত হয়ে পড়েছে, কেননা সে প্রথম থেকে ইউনের সাথে থাকার জন্য লড়াই করে এসেছে। তবে এই মুহূর্তে এসে সে ইউনকে নিজের থেকে দূর করতে চাইছে। এদিকে এই ব্যাপারে না জানা ইউনকে আমরা দেখতে পাই যে কিনা 15 তলার ওই ফ্ল্যাটে যায় যেখানে এন্ড্রুকে থাকতে দেওয়া হয়েছিল। সে সেখানে এন্ড্রুর ব্যাগে এখন পর্যন্ত যারা ভাইরাসে মারা গিয়েছে সবার আইডি কার্ড দেখতে পায়। আর ঠিক তখনই জাং খুঁজতে খুঁজতে এই অদ্ভুত ছেলেটির মৃতদেহ খুঁজে পায়। অ্যান্ড্রুর ব্যাগে এই ছেলেটিরও আইডি কার্ড ছিল। আর ঠিক তখনই তাদের এক সহকর্মী ইউনকে কল দিয়ে জানায় যে ছেলেটি তাদের সাথে অ্যান্ড্রু সেজে আছে সে মূলত অ্যান্ড্রু নয়, বরং সে কোরিয়ার একজন নাম করা খুনি, যে কিনা অ্যান্ড্রুর বেশে তাদের সাথে রয়েছে। এখন এটা বুঝতে পেরে তারা দৌড়ে নিজেদের ফ্ল্যাটে আসে এবং সেখানে এসে তারা দেখতে পায় জান কুক গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে এবং অ্যান্ড্রু সোইয়নকে নিয়ে বসে আছে। সে এখান থেকে সোইয়নকে জিম্মি করে নিয়ে যায়। জাং সবকিছু হানকে ওয়াকিটকিতে খুলে বলে, আর এরপর অ্যান্ড্রুর কাছে এসে বলে সে অ্যান্ড্রুকে চিনতে পেরেছে, সে একজন ওয়ান্টেড খুনি। আর এখানেই দেখানো হয় যে কিভাবে এই খুনি আসল অ্যান্ড্রুকে খুন করে এখানে এসেছিল। এদিকে আরও একটি সত্য উন্মোচিত হয়। হাইয়ং এবং ম্যানেজার আগে থেকে এন্ড্রুর সত্যটা জানত, তবে তারা কাউকেই কিছু বলেনি। বরং এই খুনিকেই হাতিয়ার বানিয়ে যাদেরকে তারা পছন্দ করত না তাদের সবাইকে মেরে ফেলেছে। অর্থাৎ ওই ক্লিনার মহিলা এবং ওই 15 তলার ছেলেটিকে মারার পেছনে ম্যানেজার এবং হাইয়ংই দায়ী। তারা 15 তলার ওই ছেলেটিকে মেরেছিল যাতে করে তার খাবার এবং পানিও তারা নিতে পারে। ফলে আমরা বুঝতে পারি যে ভাইরাস যতটা না ভয়ঙ্কর তার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল এই ম্যানেজার এবং হাইয়ং। এখন এই খুনি ইউন এবং জাংকে বলে তারা যদি বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ চালু করে দেয় তাহলে এর বিনিময়ে তারা সোইয়ন এবং জানকুককে বাইরে যেতে দেবে। যেহেতু জানকুক আহত ছিল এবং সোইয়ন অসুস্থ ছিল, তাই তাদেরকে দ্রুত হসপিটালে পাঠানোর প্রয়োজন ছিল। আর এই কারণেই জাং এবং ইউন এই কাজে রাজি হয়ে যায়। তারা যাওয়ার সময় ডংজুও তাদের সাথে যায়, কেননা সে এখন ম্যানেজার এবং হাইয়ং সহ বাকিদের সাথে থাকতে ভয় পাচ্ছিল। তবে সে ইউন এবং জাং এর সাথে যেতেও ভয় পায়।
কেননা তাদের উপর জম্বিদের আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ কারণেই সে ওই বিল্ডিং থেকে বের হয়ে গাড়ির ভেতর গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে জাং এবং ইয়ুন যায় বিদ্যুৎ সংযোগ চালু করতে। তবে এই সময় জেনারেটরের শব্দে আশেপাশে থাকা সব জম্বিরা দৌড়ে তাদের দিকে চলে আসতে থাকে, ফলে তারা কোনো মতে বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে এবং লিফটে উঠে যায়। এখানেই জাং ইয়ুনকে জানায় যে তার রক্ত দিয়ে যে কোনো সংক্রামিত মানুষকে সুস্থ করা সম্ভব। এ কারণেই সে ইয়ুন এবং সোইয়নকে দ্রুতই বাইরে পাঠিয়ে দিতে চাইছে, যা শুনে ইয়ুন অবাক হয়ে যায়। এরই মধ্যে হঠাৎ করে লিফটটি থেমে যায় এবং কিছু সংক্রামিত লোকেরা তাদের উপর আক্রমণ করে। জাং এখানে একজন জম্বিকেও ইয়ুনের দিকে আসতে দেয় না, সে নিজের পুরো শক্তি দিয়ে জম্বিদেরকে আটকায়। ওই মুহূর্তে ইয়ুন জাংকে লিফটের ভেতরে ঢোকানোর জন্য তার শার্ট ধরে টান দেয়, আর ঠিক তখনই সে জাং এর শরীরের ক্ষতচিহ্ন দেখতে পায়। ওই মুহূর্তে সে লক্ষ্য করে আশেপাশের জম্বিরা জাং এর উপর আক্রমণ করছে না, তারা শুধুমাত্র ইয়ুনের কাছেই আসতে চাইছে, যা দেখে ইয়ুন সবকিছু বুঝে যায় যে জাং অলরেডি আক্রান্ত হয়ে পড়েছে। তবুও সে কোনো কিছু না ভেবেই জাংকে ভেতরে টেনে নেয়, কেননা সে তার ভালোবাসার মানুষটিকে এভাবে জম্বিদের হাতে ছেড়ে দিতে পারবে না। তবে জাং তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, কেননা সে চাইছিল না তার জন্য ইয়ুনের কোনো ক্ষতি হোক। ওই মুহূর্তে ইয়ুন কি করবে তা কিছুই বুঝতে পারছিল না, কেননা তার ভালোবাসার মানুষটি আস্তে আস্তে করে জম্বিতে পরিণত হতে চলেছিল। এদিকে আমরা ম্যানেজার এবং হাইয়ুংকে দেখতে পাই, যারা কিনা ওই খুনির সাথে পরিকল্পনা করছিল যাতে জাং এবং ইয়ুন আসলেই ওই খুনি তাদেরকে মেরে ফেলে। আর এই উদ্দেশ্যে ইয়ুন লিফটের বাইরে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে জাং আক্রান্ত হয়েছে এটা ভেবে ইয়ুন ভেঙে পড়ে। সেখানে জাংকে ফাইনালি জানিয়ে দেয় তার ভালোবাসার কথা, যে সে জাংকে কতটা ভালোবাসে, এবং সে কিছুতেই জাংকে এই জম্বিদের মধ্যে ফেলে সোইয়নের সাথে বাইরে যেতে পারবে না। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই, যে কিনা ফার্স্ট লেফটেন্যান্ট লিকে বলে ইয়ুনের বের হওয়ার ব্যবস্থা করতে। এদিকে জাং বুঝে গিয়েছিল যে ওই খুনি নিশ্চয়ই তাদের জন্য অপেক্ষা করছে, এবং তারা বিল্ডিং এ ফিরে গেলেই ওই খুনি তাদেরকে মেরে ফেলবে। আর এ কারণেই তারা অন্য বিল্ডিং এর ছাদ দিয়ে বোরামের সাহায্য নিয়ে নিজেদের বিল্ডিং এ ফিরে যায়। বোরাম তখনও আক্রান্ত ছিল, তবে সে নিজের উপর কিছুটা কন্ট্রোল করতে পারছিল, আর এ কারণেই তাকে বিল্ডিং এর ছাদে টেন্টের মধ্যে রাখা হয়েছিল। এখন বোরামের সাহায্যে তারা নিজেদের বিল্ডিং এ যায়। ইয়ুন যায় সোইয়ুনকে নিয়ে আসতে, অন্যদিকে জাং যায় তার ফ্রেন্ড জানকুককে নিয়ে আসতে। সোইয়ুনকে নিয়ে ইয়ুন যখন চলে যাচ্ছিল তখন কুক তাকে বাধা দিতে চায়, তবে কুকের স্ত্রী তাকে আটকায়। সেই সাথে সে এখন আর কুকের সাথে থাকতে চাইছিল না, কেননা সে জেনে গিয়েছিল যে কুক তাকে ধোকা দিয়েছে। আর এ কারণেই সে তার বিয়ের রিংটি ফেলে দিয়ে ইয়ুনদের সাথে ছাদে চলে যায়, যেখানে বোরাম ছিল। এখানে ইয়ুন বোরামকেও নিজের সাথে নিয়ে যেতে চায়, যা শুনে বোরাম খুশি হয়ে যায়, কেননা আক্রান্ত হওয়ার কারণে সে আশাই করেনি যে ইয়ুন তাকেও বাঁচাতে চাইবে। এখন তারা ছাদ দিয়ে অন্য বিল্ডিং এ চলে যাচ্ছিল, তবে খুনি ইতিমধ্যেই লিফটকে উপরের দিকে যেতে দেখে বুঝে গিয়েছিল যে জাংরা ছাদ দিয়ে চলে যাচ্ছে। তাই তো সে দ্রুত ছাদের উদ্দেশ্যে রওনা দেয়, যা দেখে সেখানে থাকা মিস্টার চৈ তাকে আটকাতে চায়, কেননা সে চাইছিল না এই খুনি জাং এবং ইয়ুনকে খুন করুক। তবে খুনি তার ঘাড়ে ছুরি ঢুকিয়ে দিয়ে সেখান থেকে ছাদে চলে আসে, এবং সেখানে এসেই সে সরাসরি জাংকে গুলি করে দেয়। তবে জাং এখানে কোনো মতে বাকি সবাইকে অন্য বিল্ডিং এর সিঁড়িতে পাঠিয়ে দেয় এবং নিজে থেকে যায় খুনিকে আটকানোর জন্য। ইয়ুন তাকে বাধা দিতে চায়, তবে জাং তার কথা শোনে না। এরই মধ্যে জাং এবং অ্যান্ড্রুর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ইয়ুনও আর কোনো উপায় না দেখে জাংকে প্রমিস করে যে সে আবারও ফিরে আসবে, আর এই প্রমিস করেই সে বাকিদের নিয়ে বাইরে চলে যায়। এদিকে হঠাৎই জাং তার সংক্রামিত রূপে চলে আসে, যা দেখে খুনি ঘাবড়ে যায়, কেননা সে তো জানতই না যে জাং আক্রান্ত। আর ঠিক তখনই জাং অ্যান্ড্রুকে কামড় দেয়। এদিকে সময়ের সাথে সাথে বিল্ডিং এর সবাই প্রচন্ড হিংস্র হয়ে উঠেছিল। হু হাইয়ংকে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং তার শরীরের একটি লেখাকে তার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভাবে। কুককে সে লেখার অর্থ উদ্ধার করতে বলে। এদিকে ম্যানেজার বাথরুম থেকে বেরিয়ে আসে, যাকে জাং বাথরুমে আটকে রেখেছিল। এরপর সেও ছাদের দিকে যেতে থাকে। এদিকে ইয়ুন সবাইকে নিয়ে গাড়ির কাছে চলে আসে, তবে সে জাংকে বিপদে ফেলে কিছুতেই হানের সাথে যেতে চাইছিল না, সে জাংয়ের কাছে ফিরে যেতে চাইছিল। আর এটা বুঝতে পেরে হান তাকে তখনই অজ্ঞান করে নিজেদের সাথে নিয়ে যায়। ইয়ুনে যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে মিলিটারি ক্যাম্পে দেখতে পায়। ইয়ুন বলে সে এখন কিছুতেই তার শরীরের প্লাজমা দিবে না, কেননা তারা তাকে জাংকে বাঁচাতে দেয়নি। জাংকে না পেলে এই পৃথিবীতে সে কাকে নিয়ে বাঁচবে?
এখন যখন ইয়ুন কিছুতেই রাজি হচ্ছিল না, তখন হান বাধ্য হয়ে ইয়ুনকে নিজের স্ত্রীর কাছে নিয়ে যায়। সেখানে নিজের প্রেগনেন্ট অসুস্থ স্ত্রীকে দেখায়, যা দেখে ইয়ুন ইমোশনাল হয়ে পড়ে। সেখানে বলে যে একটি মাত্র প্লাজমা ইনজেকশন পেলেই তার স্ত্রী সুস্থ হয়ে যাবে, সেই সাথে এই ইনজেকশনটি তার খুব দ্রুত প্রয়োজন, কেননা তার স্ত্রীর হাতে বেশি একটা সময় নেই, তার ডেলিভারির সময় চলে এসেছে। ইয়ুন এখানে তার সাথে একটি ডিল করে। ইয়ুন বলে সে তার প্লাজমা দিবে, আর এর বদলে হানকে তাকে ছেড়ে দিতে হবে, যাতে করে ইয়ুন জাংয়ের কাছে ফিরে যেতে পারে। হান তার এই শর্তে রাজি হয়ে যায়। সোয়ুন এখানে ইয়ুনকে নিয়ে তার মায়ের কাছে যায়। জানা যায় সোয়ুনের মাও আক্রান্ত। এখানে সোয়ুনের মা সোয়ুনকে দেখে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে, যা দেখে ইয়ুনের খুবই খারাপ লাগে। এখানেই সে উপলব্ধি করে সোয়ুনের জন্য তার মা খুবই গুরুত্বপূর্ণ। তখনই হান ইয়ুনকে ডেকে পাঠায় এবং তাকে একটি ভ্যাকসিন দিয়ে বলে ইয়ুনের শরীরে অ্যান্টিবডি বেড়ে গিয়েছে, তাই সেগুলো এখন আর কাজে আসবে না। তারা মাত্র দুটি স্যাম্পল বানাতে পেরেছে, যার একটি সে নিজের স্ত্রীর জন্য রেখেছে, আর একটা সে ইয়ুনকে দিয়েছে, যাতে করে ইয়ুন জাং এর জীবন বাঁচাতে পারে। আর এরপর সে ইয়ুনকে পালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে, যেমনটি সে তাকে প্রমিস করেছিল। আর এরপর সে তার স্ত্রীর কাছে যায় এবং তার শরীরে ভ্যাকসিন পুশ করে দেয়। ঠিক তখনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে হানকে গ্রেফতার করে নিয়ে যায়, কেননা সে ইয়ুনকে পালাতে সাহায্য করেছিল। এদিকে আমরা ইয়ুনকে দেখতে পাই, সে এখানে তার কাছে থাকা শেষ ভ্যাকসিনটি জাংয়ের জন্য নিয়ে যায় না, বরং সে এখানে সোয়ুনের কথা ভেবে তার মাকে পুশ করে দেয়। লি তাকে এই কাজটি করতে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে সে বলে সোয়ুনের এই পৃথিবীতে তার মা ছাড়া আর কেউ নেই, তবে জাংয়ের জন্য তো সে আছে। যদিও অনেকের মতে তার এই সিদ্ধান্তটা ভালো হতে পারে, তবে আমার মতে তার সিদ্ধান্তটা মোটেও ভালো ছিল না। এই মুহূর্তে এসে সে জাংয়ের কথা না ভেবে বরং সোয়ুনের কথা ভেবেছে, যে কিনা এতদিন যাবত মাকে ছাড়াই তাদের সাথে ছিল। হ্যাঁ, জানি মায়ের প্রয়োজন আছে, তবে জাংকে বাঁচিয়ে জাং এবং ইয়ুন মিলেও সোয়ুনের মা বাবায় পরিণত হতে পারত, কেননা এতদিন পর্যন্ত তারাই তার খেয়াল রেখে এসেছে। আর এ কারণেই এই ব্যাপারটা তো আমার মোটেও ভালো লাগেনি। আমি যদি তার জায়গায় হতাম, অবশ্যই আমি আমার ভালোবাসার মানুষটিকেই ভ্যাকসিনটি দিতাম। যাই হোক, এখন দেখা যাক ইয়ুনের এই সিদ্ধান্তে জাংয়ের কি হয়। এখন লি এবং ইয়ুন তাদের পোশাক অদল বদল করে নেয়। ইয়ুন পালানোর আগে লিকে আঘাত করে যায়, যাতে করে কেউ বুঝতে না পারে যে লি তাকে সাহায্য করেছে। আর এরপর সে হানের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। লিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে কিছুই বলে না, তবে হান বলে ইয়ুন তার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে গিয়েছে, আর তার ধারণা সেখানে আরও একজন আছে যার শরীরে অ্যান্টিবডি আছে, তাই হান সেখানে গিয়ে অপারেশন চালানোর অনুমতি চায়। তাকে এর অনুমতি দিয়ে দেওয়া হয়। অন্যদিকে আমরা ইয়ুনকে দেখতে পাই, যে কিনা অ্যাপার্টমেন্টে পৌঁছে গিয়েছিল। সে কিউনকে জিজ্ঞাসা করে জাং কেমন আছে। তখনই দৃশ্য চলে যায় একদিন আগে। আমরা দেখতে পাই সেই খুনিকে কামড়ানোর পর জাং তার স্বাভাবিক রূপে ফিরে এসেছিল এবং নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর সে তার সামনে কিউন এবং তার ভাই সোনাকে দেখতে পায়। সে তাদেরকে জানায় সে আক্রান্ত এবং সে ওই খুনিকে কামড় দিয়েছে। খুনি যদি বেঁচে থাকে, তবে সে তাদের জন্য বিপজ্জনক হতে পারে। এদিকে টাকার লোভে কুক এবং হু মিলে হাইয়ং এর উপর আক্রমণ করেছিল। তারা তখন হাইয়ং এর বাড়িতেই ছিল। ওই মুহূর্তে হাইয়ং ক্যাপসুল খেয়ে নেয় এবং কুকের উপর আক্রমণ করে। তার ধারণা তার মধ্যে ভাইরাস ঢুকে গিয়েছে। সে হুর উপরও আক্রমণ করতে যায়, কিন্তু তারা দুজনই তখনই তার বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে যায়। তখন সেখানে জাং চলে আসে। জাং এখানে হাইয়ংকে সাবধানে থাকতে বলে, কিন্তু হাইয়ং বলে তার এখন আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই, কেননা সে ওই ক্যাপসুল খেয়েছে এবং তার মধ্যে ভাইরাস ঢুকে পড়েছে, তাই এখন আর জম্বিরা তার কিছুই করতে পারবে না। জাং তখন বলে ট্যাবলেট খেলেই ভাইরাস সবসময় সাথে সাথে আক্রমণ করে না, কখনো কখনো অনেক দেরি হয়। হাইয়ং বলে সে কিভাবে বুঝলো যে হাইয়ং এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি। তখন জাং বলে কারণ সে আক্রান্ত এবং সে বুঝতে পেরেছে হাইয়ং আক্রান্ত হয়নি, কেননা তার এখন হাইয়ং এর রক্ত খেতে ইচ্ছা করছে, তবে সে অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। যা শুনে হাইয়ং ভয় পেয়ে যায়। আর এরপর জাং ক্লিনার মিস্টার চৈকে দেখতে যায়, যে কিনা হাইয়ং এর বাড়িতেই ছিল। এখানে মিস্টার চৈয়ের চিকিৎসার প্রয়োজন ছিল, তবে হাইয়ং তার চিকিৎসা করছিল না। জাং তাকে চিকিৎসা করতে বললে হাইয়ং বলে সে তাদেরকে এখানে ঠাঁই দিয়েছে, এটাই অনেক। তবে জাং বুঝে গিয়েছিল যে হাইয়ং কেন তাদেরকে এখানে ঠাঁই দিয়েছে। মূলত হাইয়ং ভেবেছিল যে সে যখন জম্বিতে পরিণত হবে, তখন সে মিস্টার চৈ এবং তার স্ত্রীর রক্ত খেয়ে থাকবে, আর এ কারণেই সে তাদেরকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল। আর এরপর জাং তাদেরকে সাবধানে থাকতে বলে চলে যায় খুনির কাছে।
পথেই তার দেখা হয় ম্যানেজারের সাথে। তাকে দেখতে বিধ্বস্ত মনে হচ্ছিল। যা এখানে ম্যানেজারকে ওই খুনির থেকে সাবধানে থাকতে বললে ম্যানেজার হেসে বলে সে ওই খুনিকে মেরে ফেলেছে। যা শুনে জাং বেশ অবাক হয়। আর এরপর সে বেরিয়ে যায় ডংজুকে খুঁজতে। তার গাড়িতে রক্তের ছাপ দেখে সে বুঝতে পারে ডংজু আক্রান্ত হয়ে গিয়েছে। সে ডংজুকে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে বলে, কেননা তার বাবা অলরেডি তার আক্রান্ত মায়ের খেয়াল রাখছিল। এখনো পর্যন্ত তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, আর এ কারণেই এই মুহূর্তে তার পরিবারের কাছে ফিরে যাওয়া উচিত। ডংজুও ঠিক তাই করে। ডংজু যখন তার বাবার কাছে ফিরে যায়, তখন তার বাবা তাকে সাদরে গ্রহণ করে নেয়, কারণ তার ছেলে স্বার্থপর হলেও সে তাকে অনেক ভালোবাসত। আর এরপর আমরা ক্লিনার মিস্টার চোই এবং তার স্ত্রীকে দেখতে পাই। ছুরির আঘাতে মিস্টার চোয়ের অবস্থা খুবই খারাপ ছিল, তবুও লোভ তাদের পিছু ছাড়ে না। দুজন ঠিক করে হাইয়ংকে আঘাত করে তার বাড়িটি দখল করে নিবে। এদিকে হু তখনও হাইয়ংয়ের পাসওয়ার্ড উদ্ধারের চেষ্টা করছিল। এ থেকেই আমরা বুঝতে পারি যে লোভ কত বড় খারাপ জিনিস, যা কিনা মানুষের সর্বোচ্চ বিপদের সময়ও তাদের পিছু ছাড়ে না। এই সময় হাইয়ং ছুটে আসে এবং হুয়ের কাছে সাহায্য চায়, কিন্তু হু তাকে কোনো সাহায্য না করেই সেখান থেকে চলে যায়। তখন হাইয়ং ছুটে যায় জাংয়ের কাছে। জাং তাকে না বিশ্বাস করলেও নিজের সাথে করে নিয়ে যায়। তখনই তাদের দেখা হয় ম্যানেজারের সাথে, যাকে দেখতে বেশ অদ্ভুত লাগছিল। অন্যদিকে আমরা ওই ক্লিনারকে দেখতে পাই যে কিনা একটার পর এক নেক্সট ঔষধ খেয়েই যাচ্ছিল, সেটা কে পেইন কিলার ভেবে। এদিকে মোটামুটি সকলের সমস্যার সমাধান করার পর জাং নিজের ফ্ল্যাটে ফিরে যায় এবং কিউনকে বলে যে সে এখানেই থাকবে, কেননা ইউন খুব ভালোবেসে এই ফ্ল্যাটটা সাজিয়েছিল। এই ছিল পুরো একদিনের ঘটনা, যা শুনে ইউন অনেক খুশি হয়ে যায়। সে ছুটে যায় তার ঘরের দিকে। তবে তার আগেই সেখানে ম্যানেজার এবং হাইয়ং পৌঁছে যায়। তারা এখানে হুকে মারার জন্য জাংকে দায়ী করতে চাইছিল, তাই তো হুয়ের হাত কেটে তারা জাংকে লোভ দেখাতে থাকে। জাং এখানে আগে হাইয়ংকে মারে, আর এরপর হুকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। সে নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছিল, তবে হাতে লেগে থাকা হুয়ের রক্তের কারণে সে তখনই জম্বিতে পরিণত হয়ে যায়। ততক্ষণে ইউনও তার ফ্ল্যাটের সামনে চলে আসে। এখানে তাকে দেখে হাইয়ং আবারও জম্বি হওয়ার অ্যাক্টিং করতে থাকে, যখন ইউন তাকে লাথি মেরে তার জম্বিগিরি বের করে দেয়, আর এরপর সরাসরি চলে যায় জাংয়ের কাছে। জাং তখন মুখ ঢেকে বসেছিল। ইউন তার কাছে আসে এবং তার পাশে বসে তাকে ভালোবাসার কিছু কথা বলতে থাকে, যা শুনে আস্তে আস্তে করে জাং শান্ত এবং স্বাভাবিক হয়ে যায়। আর এরপর তারা দুজন প্রথমবারের মতো কাছাকাছি চলে আসে। আর এরপর আমরা হানকে দেখতে পাই যে কিনা ইউনদের অ্যাপার্টমেন্টের দিকে আসছিল। লিতাকে জিজ্ঞাসা করে সে কি করে জানলো অ্যাপার্টমেন্ট হাউসে আরও একজন আছে যার শরীরে অ্যান্টিবডি আছে। তখন সে বলে তাকে মিস শিন বলেছে। তখন সে উত্তরে বলে তাকে মিস শিন বলেছে যে তাদের অ্যাপার্টমেন্টে সুনা আঘাত পাওয়ার পর থেকে তা বেড়ে যায়নি, তার অবস্থাও তেমন একটা খারাপ হয়নি, অর্থাৎ সে জম্বিতে পরিণত হয়নি এবং কারোর উপর আক্রমণও করেনি। খুব সম্ভবত সুনার শরীরেও অ্যান্টিবডি আছে। আর এরপর হানের দল অ্যাপার্টমেন্ট হাউসে ঢুকে যায়। তারা সবাইকে সেখান থেকে বের করে আনতে শুরু করে। তারা সেখানে সোনাকেও পেয়ে যায়। সোনা তো প্রথমে তাদেরকে দেখে ঘাবড়ে যায়। সে বলতে থাকে যে সে এখন পর্যন্ত কাউকে আক্রমণ করেনি, যা শুনেই হান বুঝে যায় যে তারা এখানে সোনাকে নেওয়ার জন্যই এসেছে। আর এরপর তারা একে একে ডংজুর পরিবার এবং ক্লিনার স্বামী স্ত্রীকে বের করে নিয়ে যায়। যদিও তারা কিছুতেই হাইয়ংয়ের টাকা পয়সা ছেড়ে তার বাড়ি থেকে যেতে চাইছিল না। এদিকে জাং যখন খুঁজছিল যে কেউ রয়ে গিয়েছে কিনা, তখনই তার সামনে হঠাৎ করে ওই খুনি চলে আসে, যে কিনা তখনও পর্যন্ত বেঁচে ছিল। জাং এবং খুনির মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। খুনি এখানে জাংকে গুলি করে দেয়। গুলির শব্দ শুনে ইউনও সেখানে চলে আসে। ওই মুহূর্তে জাংকে বাঁচানোর জন্য ইউন নিজের হাতে গুলি করে দেয়। তার রক্তের গন্ধে খুনি রক্তপিপাসু জম্বিতে পরিণত হয়ে যায়, আর এই সুযোগে সে খুনিকে গুলি করে মেরে ফেলে। আর এরপর সে গুলিবিদ্ধ জাংকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে, কেননা সে ভেবেছিল সে হয়তোবা জাংকে হারিয়ে ফেলেছে। আর এরপর দৃশ্য চলে যায় এক বছর পর। আমরা ইউনের সহকর্মী কিমকে দেখতে পাই, যে কিনা এখন সুস্থ হয়ে উঠেছিল। এদিকে আমরা কোর্টে ডাক্তার হাইয়ং এবং অ্যাপার্টমেন্টের ম্যানেজারকে দেখতে পাই। লকডাউনের সময় অনেক খারাপ কাজ করায় তাদের উপর এখন মামলা চলছিল। আর এরপর আমরা ইউনদের অ্যাপার্টমেন্ট হাউসটি দেখতে পাই, যেখানে এখন সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। সৈয়নকে আমরা সেখানে খেলতে দেখতে পাই। সে এখন নিজের মায়ের সাথে অনেক খুশি ছিল। ঠিক তখনই সেখানে ইউন আসে এবং তার সাথে জাংও আসে, অর্থাৎ সেদিন জাং মারা যায়নি। ইউন এবং সুনার শরীর থেকে তৈরি হওয়া অ্যান্টিডোট দিয়ে তাকে বাঁচিয়ে নেওয়া হয়েছিল।
এখানে জাং যখন ইউনের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে, তখন ইউন জাংকে প্রশ্ন করে যে সে কবে তার প্রেমে পড়ল। উত্তরে জাং বলে, যখন সে তাকে স্কুলের ছাদ থেকে ফেলে দিয়েছিল তখনই জাং তার প্রেমে পড়ে গিয়েছিল। একথা শুনে ইউন অনেক খুশি হয়ে যায়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কাছে এই সিরিজের গল্প কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।